সুপ্রশিক্ষিতি আপন কম্পিউটারিসে সবাইকে স্বাগতম। অটোকেডি 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা তিনটি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোকেডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল দুইটি ক্লাস রয়েছে, যেখানে আমরা HVAC, SDB এবং MDV বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজক প্ল্যান পাস করতে হয় এবং রাজক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজক ডেভেলপমেন্ট অথরিটির জন্য CDA, KDA, RDA এর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয় এই কোর্সগুলোতে আমরা এটা শিখব। তারই ধারে বলতে আজকে আমাদের তৃতীয় ক্লাস। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম। আজকে অটোকেড ক্লাসের তিন নম্বর ক্লাসে আজকে আমরা শিখবো মডিফাইং ড্রয়িং। আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী আজকে আমরা মুভ অ্যান্ড কপি কমান্ডটা শিখবো, রোটেট কমান্ড, অফসেট কমান্ড অ্যান্ড সো অন, যে বাকিগুলো যেগুলো আছে এগুলো আমরা সবগুলো আছে কভার করার চেষ্টা করবো। তো আমরা আমাদের কোর্সের শুরুতে বলেছিলাম অটোডেস্ক সার্টিফাইড ইউজার এক্সামের জন্য আমাদের যেই কোর্স যে টপিকগুলো অ্যাকচুয়ালি দরকার সেখানকার মধ্যে এই কয়েকটা টপিক এখানে আছে, এগুলো আমাদের অটোডেস্ক সার্টিফাইড ইউজার এক্সামের জন্য দরকার। সো এই জিনিসগুলোর জন্য আমরা ভালো করে দেখি তো আমাদের জন্য খুব ভালো হবে। তো আমি যদি আমাদের ক্লাসে শুরু করে যাই মুভ অ্যান্ড কপি কমান্ড কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি, তো আমাদের মুভ অ্যান্ড কপি কমান্ড অ্যাকচুয়ালি পাওয়া যাবে মডিফাই প্যানেলের এই যে এখানে এই যে মুভ লেখা, এখানে জাস্ট আমরা ক্লিক করি আমাদের মুভ কমান্ডটাকে চালু হয়ে গেল। তো কী লেখা, সিলেক্ট অবজেক্ট, আমরা জাস্ট কী করবো অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করলে তারপর লেখা স্পেসিফাই বেস পয়েন্ট, তো আমরা একটা বেস পয়েন্ট ধরলাম, তারপরে জাস্ট আমরা তারপর কী লেখা স্পেসিফাই, আমরা বেস পয়েন্টের তারপর কী আসলে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, তারপর আমরা কী করলাম এই যে সেকেন্ড পয়েন্টে দিয়ে দিলাম, আমাদের অবজেক্টটা মুভ হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো জিনিস ইজিলি মুভ করতে পারি যে কোনো জায়গা থেকে। তো মুভ কমান্ডে আমরা আরেকটা জিনিস যদি দেখি, আমাদের মুভ কমান্ডটা কিন্তু আমরা জাস্ট এম লিখে যদি ইন্টার দিই তাও আমাদের মুভ কমান্ডটা চালু হয়ে যাবে। এই যে আমাদের মুভ কমান্ডটা চালু হয়ে গেল, আমরা সেমভাবে কাজটা করতে পারলাম। এছাড়াও আমরা আরেকভাবে অবজেক্টটা আগে সিলেক্ট করে মুভ কমান্ডটা চালু যদি করি এম ইন্টার মুভ দিয়ে, তারপর আমরা কাজটা করতে পারি। তো আমরা অবজেক্টটা আগে সিলেক্ট করেও মুভ কমান্ডটা করতে পারি বা মুভ কমান্ড দিয়ে অবজেক্ট সিলেক্ট করে আমরা মুভ করতে পারি যে কোনো কিছু, আমাদের যে কোনো লাইন যে কোনো জায়গা থেকে মুভ করার জন্য এই মুভ কমান্ড আমরা যে কোনো অবজেক্ট মুভ করার জন্য আমরা মুভ কমান্ডটা ইউজ করে থাকি। লেটস সি দ্য কপি কমান্ড, আমাদের এই মডিফাই প্যানেলের এই যেখানে কপি লেখা এটাই হচ্ছে কপি কমান্ড। আমরা জাস্ট এখানে কপি কমান্ডে যখন চাপ দিব আমাদের কি কপি কমান্ড চালু হয়ে গেলো, সিলেক্ট অবজেক্ট, তো আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করি যদি, তারপরে কি লেখা স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা এই পয়েন্টটা বেস পয়েন্টটা ধরলাম এই যে আমাদের, তারপর কী আসছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, আমরা এখানে কী করলাম একটা চাপ দিলাম সেকেন্ড পয়েন্ট, আমাদের মুভ কমান্ডটা কপি কমান্ডটা এখনও চালু আছে, আমরা সেই অনুযায়ী আমাদের ইচ্ছা মতো কপি করতে পারবো আমরা বিষয়টা। তো কপি কমান্ডটা হচ্ছে আমাদের আরও অনেকগুলো বিষয় আছে, আর কপি কমান্ডের শর্টকাট হচ্ছে সি দিয়ে ইন্টার দিলে কপি কমান্ড চালু হয়ে যায়, সরি CO দিয়ে কপি কমান্ড চালু হয়, আর সি দিলে কিন্তু সার্কেল কমান্ড চালু হয়, সি দিয়ে যদি আমরা ইন্টার দিই সার্কেল কমান্ড চালু হয়। সার্কেল কীভাবে কাজ করে এটা আমরা আগের ক্লাসে দেখেছি। তো CO এন্টার কপি কমান্ড চালু হয়ে গেল, তারপর আমরা অবজেক্টটা যদি সিলেক্ট করি ইন্টার দিই। এখানে আরও কয়েকটা বিষয় আছে, আমরা ফার্স্ট আমরা আগে হচ্ছে মোডটাই যদি চাপ দেই এখানে কী লেখা মাল্টিপল অ্যান্ড সিঙ্গেল, আমরা যদি সিঙ্গেলে চাপ দেই দেখা যাবে এখন আমরা জাস্ট একটা নিলাম দিলাম আমার কপি কমান্ড থেকে এক্সিট হয়ে গেলো অটোমেটিক। যে সিঙ্গেল দেওয়া থাকলে কী হবে আমাদের কপি কমান্ডটা একবার কাজ করে অটোমেটিক আমাদের কমান্ড থেকে বের হয়ে যাবে, বাট আমাদের যদি এটা মাল্টিপ্লাই দেওয়া থাকতো, আমি যদি আবার অবজেক্টটা সিলেক্ট করি এন্টার, আমি একটু একটু আগে হচ্ছে কপি কমান্ডটা চালু করি, আমাদের এই যে মোডটা আমরা কী করবো মোডের মধ্যে গিয়েও মাল্টিপ্লাই পাবো, তার আগে আমাদের কি মাল্টিপ্লাই অপশনটা ছিলই কিন্তু আগে থেকে আমরা মাল্টিপ্লাইটা অন করে দিলাম। তো এখন কী হবে আমরা মুভ করার পরেও আমাদের শেষ হচ্ছে না কমান্ডটা, যতক্ষণ আমরা স্কেপ চাপ দিয়ে এক্সিট করতেছি কমান্ডটা ততক্ষণ আমাদের এটা থেকেই যাবে কপি কমান্ডটা। সো আমাদের যখন কোনো একটা অবজেক্ট বা কোনো একটা জিওমেট্রি আমাদের মাল্টিপল কপি করতে হবে তখন আমরা মাল্টিপল অপশনটা অন রাখবো।
তো আমি একটু কন্ট্রোল জেড চাপ দিলে আমাদের আনডু হয়, তো আমি একটু আনডু করি অবজেক্টগুলো। তো এখন আমি কপি কমান্ডটা আরেকটা জিনিস যেটা আছে সেটা যদি আমি একটু দেখি, অ্যারে একটা বিষয় আছে, আমি পয়েন্টটা সিলেক্ট করলাম, এই যে এখানে কি আছে একটা অপশন অ্যারে, কি লেখা, এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে। আমি এখানে সে এখানে 5 দিলাম, মানে হচ্ছে 5টা অ্যারে হবে তাহলে। তো আমি যে এখানে যত ডিস্টেন্স দিব আমার প্রত্যেকটা সেম ডিস্টেন্সে আরও 5টা তৈরি হয়ে যাবে, আমার প্রত্যেকটা সেম ডিস্টেন্সে মোট 5টা তৈরি হবে, এইটা সহ 5টা, মানে যেটা আছে এক্সিস্টিং সেটা সহ 5টা, এই আমার এটা সহ মোট 5টা সেম ডিস্টেন্সে তৈরি হয়ে গেছে। তো আরেকটা অ্যারে কমান্ডের আরো একটা অপশন যেটা আছে সেটা হচ্ছে, আমি যদি যাই এখানে অবজেক্টটা সিলেক্ট করে সিও এন্টার, তারপরে হচ্ছে আমি পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর অ্যারেতে গিয়ে এখানে কি লেখা, আমি আগে এন্টার দ্য অ্যামাউন্ট অফ অ্যারে, আমি সে আবার 5 দিলাম, 5 দিয়ে এন্টার দিলাম, আমি কি লেখা, ফিট লেখা। ফিট লেখার মানে এই হচ্ছে আমার একটা সার্টেন ডিস্টেন্স আছে যার মধ্যে এই 5টা এই অবজেক্ট ফিট হয়ে থাকবে, আমার সে আমার যদি এই আমার এটা হচ্ছে কি ম্যাক্সিমাম লাইন, এর বাইরে আমি যেতে পারবো না, তো আমার এর মধ্যেই 5টা সার্কেল সেট হয়ে থাকবে। তো অ্যারে কমান্ড ইউজ করে আমরা অনেক ইউজফুল কাজ করতে পারবো ইন ফিউচারে, আমরা আমরা এর অ্যাপ্লিকেশনগুলো ইউজগুলো খুব ভালো করে দেখতে পারবো। তো আমরা যদি পরবর্তী কমান্ডে এখন যাই, কি আছে আমাদের এখানে, রোটেট কমান্ড। রোটেট কমান্ডে আমাদের এখানে একটা কিছু জিওমেট্রি রেডি করা আছে, তো রোটেট কমান্ডটা আমাদের মডিফাই প্যানেলে এখানে গেলে রোটেট কমান্ডটা দেখা যাবে, অথবা আমরা যদি এখানে এখানে চাপ দিও আমরা কি রোটেট কমান্ডটা চালু করতে পারি, অথবা কি লিখবো আর ও, আরও লিখলেই রোটেট কমান্ডটা চলে আসবে, আরও লিখে ইন্টার দিলে আমাদের রোটেট কমান্ডটা কি স্টার্ট হয়ে যাবে। তো রোটেট কমান্ডে কি বলছে, প্রথমে সিলেক্ট অবজেক্ট, আমরা কি করলাম তাহলে অবজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট অবজেক্ট করে ইন্টার দিই, এখন কি বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এখানে যদি পয়েন্টটা বেস পয়েন্ট ধরি, এখন কি লেখা, আমি এখন সে এদিকে 45 ডিগ্রি দিই, এই 45 দিলে আমাদের এটা কি হয়ে গেলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা মানে আমার আগে ছিল এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়ে গেলো, এটা আমার রোটেট হয়ে গেল। তো আমরা এইভাবে যে কোনো লাইন যে কোনো অবজেক্ট রোটেট করতে পারি যে কোনো অ্যাঙ্গেলে আমাদের ইচ্ছা অনুযায়ী। তো রোটেটের আরও কয়েকটা বিষয় আছে সেটা যদি আমি একটু দেখাই, এখানে আমি রোটেট কমান্ডটা চালু করলাম, অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, এখানে কি লেখা কপি, আমি যখন কপিতে ক্লিক করব তখন হচ্ছে আমাদের এক এই যে অবজেক্টটা সিলেক্ট করছে সেটা রোটেট হবে ঠিকই, বাট এটা একটা কপি হবে, আগেরটা ডিলিট হবে না, বাট এর আগেরটা যেটা ছিল ওইটা জাস্ট ওইটা মুভ হয়ে যেত, আগেরটা থাকতো না। তো আমি এখন জাস্ট 45 ডিগ্রি দিয়ে যদি এন্টার দিই আমার কি হলো, এই অবজেক্টটা রয়ে গেলো, আমাদের নতুন যে অবজেক্ট আমরা 45 ডিগ্রি রোটেট করলাম সেটাও রয়ে গেলো। তো এইভাবে হচ্ছে আমরা রোটেট করতে পারি দুইটা জিনিস, আর এটা দেখলাম যে কীভাবে ইজিলি রোটেট করা যায়। আমাদের রোটেটের আরেকটা বিষয় যেটা আছে, আমরা তো কপি দেখলাম, রোটেটের আরেকটা জিনিস হচ্ছে রেফারেন্স, আমরা জাস্ট রোটেটটা চাপ দিলাম, অবজেক্টটা সিলেক্ট করি, এন্টার প্রেস করলাম, কপি করলাম, মানে বেস পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপর 45 ডিগ্রি যদি আমি এন্টার দিই তাহলে কী হলো, আমাদের এইখানে যে মানে লাইনটা ছিল সেটার বেসিসে সে 45 ডিগ্রি কী করেছে ঘুরেছে, এটা আমরা কীভাবে বুঝতে পারি, এটা আমি যদি একটু আগে আমি যেটা কপি করে ঘোরাই তাহলে হচ্ছে আমাদের বুঝতে মনে একটু সুবিধা হবে। আমি হচ্ছে বেস পয়েন্টটা সিলেক্ট করি, এবার একটা কপি দেই, কপি দিই, এবার 45 দিই, তাহলে কী হয় এই আমাদের এই যে আমি ডাইমেনশন থেকে যদি যাই একটু, আমরা এইটা কি করছিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি রোটেট করছিলাম, এটা কোথা থেকে শুরু হয়েছে এই লাইনটাকে ধরে শুরু করছে, কিন্তু কখনো যদি আমরা চাই যে এটাকে না সে এটাকে রেফারেন্স ধরে এটার এগেনস্টে সে 45 ডিগ্রি ঘুরবে, তাহলে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে রেফারেন্স অপশন, সেটা যদি আমরা যাই রোটেট সিলেক্ট অবজেক্ট এন্টার স্পেসিফাই বেস পয়েন্ট, এটা রেফারেন্স দেবো আমরা, আমাদের 45 এটা একটু উল্টা হয়ে গেছে, আমরা আবার দিই রোটেট বেস পয়েন্ট রেফারেন্স, আমরা ফার্স্ট পয়েন্ট দিব এটা, সেকেন্ড পয়েন্ট দিব এটা, এবার দিই আমরা হচ্ছে 45,
তো আমাদের পরবর্তী যে কমান্ড যেটা আছে রোটেট কমান্ড, আমরা যদি এটা এখান থেকে দেখি, রোটেট কমান্ড আমাদের মডিফাই প্যানেলে এখানে গেলে রোটেট এটা এখানে দেখা যাবে। আমরা এখানে চাপ দিলে আমাদের রোটেট কমান্ডটা স্টার্ট হয়ে যাবে। এছাড়াও আমরা আর ও লিখে এন্টার দিলে আমাদের রোটেট কমান্ডটা চালু হবে। এখানে কি লেখা, সিলেক্ট অবজেক্ট, আমরা সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে এন্টার দিব। স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে পয়েন্টটা সিলেক্ট করে আমরা আমাদের ডিজায়ার অ্যাঙ্গেলটা দিয়ে দেবো। 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গেলে ঘোরাতে চাই। তো আমাদের কি হলো, এই লাইনটা এখান থেকে এই বরাবর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেলো এই বেস পয়েন্টটা ধরে। তো আমরা যদি চাই যে আমাদের অবজেক্টটা ডিলেট হবে না, মানে মুছে যাবে না, কিন্তু আমাদের এই অবজেক্টটা সে রোটেট হয়ে আরেকটা কপি তৈরি হবে, তো আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু আন্ডো করে নিলাম, আর ও লিখে ইন্টার দিয়ে রোটেট কমান্ডটা চালু করলাম। তারপর সিলেক্ট অবজেক্ট এন্টার দিলাম, স্পেসিফাই বেস পয়েন্ট দিলাম এখানে একটা। তারপর আমরা এখানে কি অপশন আছে, সি কপি, হ্যাঁ আমরা জাস্ট সি লিখে এন্টার দিলেও এটা চলে আসবে। আমরা যেখানে কপিতে চাপ দিই সেটাও হবে। কপি লিখে আমরা 45 ডিগ্রি দিলাম। তো এখন আমাদের কি হলো, এই অবজেক্টটার একটা কপি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। তো এটা একটা রোটেটের একটা বিষয়। আরেকটা জিনিস আছে রোটেটের রেফারেন্স নিয়ে রোটেট করা, তো আমরা সেটা যদি এখন একটু দেখি সেটা কীরকম হবে। রোটেট সিলেক্ট অবজেক্ট এন্টার স্পেসিফাই বেস পয়েন্ট। আমরা যখন আমি একটু কপি করে নিই তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে হয়তো আপনাদের। 45 ডিগ্রি এখানে কি হলো, এই এই অবজেক্টটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, মানে এইটার রেফারেন্সে ঘুরেছে। হ্যাঁ কিন্তু আমি চাচ্ছি যে এটার রেফারেন্সে যদি ঘুরে, মানে এটাকে সে বেস পয়েন্ট ধরে এটার, মানে এইটাকে বেস লাইন ধরে এটার এগেনস্টে সে ঘুরবে। কারণ এটা আমি কি বুঝি, আমি যদি একটু আপনাদের অ্যাঙ্গেলটা দেখে, এখানে কত ডিগ্রি আছে, 16 ডিগ্রি, আর এখানে কত ডিগ্রি আছে, এখানে আছে হচ্ছে আমাদের এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 16 আমাদের এটাকে বেস ধরে, বেস লাইন ধরে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। বাট আমি চাচ্ছি কি এই লাইনটাকে বেস ধরে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি হচ্ছে আবার এটাকে অবজেক্টটা সিলেক্ট করে আর লিখে এন্টার দিলাম, আমাদের রোটেট কমান্ডটা চালু হলো। স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা বেস পয়েন্টে ক্লিক করলাম। তারপর আমরা এখানে চাপ দিব হচ্ছে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট আমরা কি করব, একটা পয়েন্ট এখানে সিলেক্ট করব আর একটা হচ্ছে এটার একটা মাথা সিলেক্ট করব। তারপর এখানে আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইনপুট দিই, আমাদের কি হলো এই যে এটার এগেনস্টে কি হলো, রোটেট হয়ে গেল। তো এইভাবে আমরা রোটেটের অ্যাডভান্স কাজগুলো করতে পারবো আমাদের সামনের লাইভ প্রজেক্টে। তো পরবর্তী কমান্ডে যদি আমি যাই, এখানে কি আছে, অফসেট কমান্ড। তো অফসেট কমান্ডে আমাদের কয়েকটা জিনিস আছে। এখানে আমরা যদি দেখি, এখানে আমার সেই এখানে একটা অবজেক্ট আছে। তো অফসেট কমান্ডটা আপনারা মডিফাই প্যানেলে গিয়ে এই যে এখানে অফসেটটা, এই যেটা হচ্ছে অফসেট কমান্ডটা, হ্যাঁ তো আমরা যে সিলেক্ট করি এটা, তাও আমাদের অফসেটটা চালু হবে। এছাড়াও আমরা একটা কাজ করতে পারি, ও লিখে এন্টার দিলে আমাদের অফসেট কমান্ডটা চালু হয়ে যাবে। ও লিখে এন্টার দিলাম, আমাদের অফসেট কমান্ডটা কি হলো, চালু হয়ে গেল। তো প্রথমে কি লেখা, স্পেসিফিক অফসেট ডিস্টেন্স, আমাদের ফার্স্ট হচ্ছে অফসেটটা কতটুকু পরে হবে, স্যার এটা 2 ইঞ্চি পর হবে, 2 লিখে আমরা এন্টার দিলাম। তারপর আমাদের কি লেখা, সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম। আমরা যদি এই পাশে যাই তাহলে লাইনটা এই পাশে তৈরি হবে, মানে যেই লাইনটা অবজেক্টটা সিলেক্ট করলাম তার ডান পাশে গেলে ডান পাশে হবে, আর মাউস কার্সারটা এই পাশে নিয়ে গেলে কি হবে, এই পাশে হচ্ছে কি তার অবজেক্টের অফসেটটা তৈরি হবে। তো আমার দুইটা না দিয়ে আমরা যদি একটু বড় দিই তাহলে একটু বুঝতে হয়তো সুবিধা হবে আমাদের। তো আমরা 20 দিই, সে 20। তো তারপর কি লেখা, সিলেক্ট অবজেক্ট, এই যে এখন আমরা যদি এই পাশে দিই তাহলে কি হবে, অবজেক্টটার অফসেটটা এই পাশে একটা তৈরি হবে। আমরা এই পাশে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই এই পাশে তৈরি হবে। তো আমি এই পাশে দিলাম, আমি যদি আবার অফসেট কমান্ডটা কিন্তু এখন আমাদের চালু আছে, কি লেখা, সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমি আবার দিলাম, আবার এখানে দিয়ে দিলাম, আবার ধরলাম। এভাবে করে আমরা মাল্টিপল অবজেক্ট একটার পর একটা অফসেট করতে পারি। তো আমাদের আরেকটা অপশন যেটা আছে, যে আমার কি বারবার অবজেক্ট সিলেক্ট করে করে কি আসতে হচ্ছে, আমরা সেটা না করে অবজেক্ট একটা সিলেক্ট করে বারবার যেন ওইটাই অফসেট করতে পারি, সেটা আমরা কীভাবে করতে পারি, ওটাকে বলে মাল্টিপল অফসেট। হ্যাঁ তো আমি আবার সেম এখানে অফসেট কমান্ডটা চালু করলাম, বা ও লিখে এন্টার দিলাম, আমাদের অফসেট কমান্ডটা চালু হতো। তো ডিস্টেন্স আমাদের কি 20 আমাদের বাই ডিফল্ট আগে দেওয়া ছিল, সেটা এখনও আছে। আমরা এবার কি করলাম, বাড়তি ধরি যদি 35 ধরি, যদি 35 এন্টার। তারপরে এখানে একটা অপশন আছে, আমি অফসেট এন্টার, তো আমি এখানে দিলাম অফসেট এন্টার হচ্ছে কি 35। তারপর আমি এখানে কি করলাম, একটা এই যে আমাদের কি চলে আসছে, মাল্টিপল একটা অপশন কি চলে আসছে, আমি জাস্ট মাল্টিপল যখন ক্লিক করি
তো আমাদের এটা কি আনলিমিটেড আমরা ইচ্ছা মতো অফসেট করতে পারবো যেখানে যতদূর মন চায়। তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল অপশনটা আমাদের ইয়ে করতে পারি। তো আমাদের বিভিন্ন সময় এই কমান্ডটা বিভিন্ন ভাবে দরকার হতে পারে, আমরা সেভাবে ইউজ করব। আমি যদি আবার একটু রিপিট করি বিষয়টা, অফসেটে যাব আমরা, আমরা অফসেট ডিস্টেন্সটা দিয়ে দিব 35, তারপর আমরা সিলেক্ট অবজেক্ট দিব, তাহলে আমাদের কি অপশনটা মাল্টিপল অপশনটা চলে আসবে। তো মাল্টিপল ক্লিক করে আমরা এইভাবে এভাবে কি করতে পারি, এগিয়ে যেতে পারি। তো এটা ছিল অফসেটের মাল্টিপল একটা ক্রিয়েশন। আমাদের আরেকটা যেটা আছে অফসেট চ্যাম্পার, আমরা অফসেট করব, বাট হচ্ছে কি অবজেক্টটা চ্যাম্পার্ড হয়ে যাবে। এই চ্যাম্পার্ড জিনিসটা হচ্ছে কোনার দিকে রাউন্ডেড হবে। আরেকটা যেটা আছে চ্যাম্পার্ডের মতোই, সেটা হচ্ছে ফিলেট। ফিলেটটা হচ্ছে কি হবে আপনার একটা কর্নের মতো একটা কি দাগ হবে, একটা হচ্ছে রাউন্ডেড, একটা হচ্ছে স্ট্রেট লাইন। আমরা হচ্ছে এটা করতে পারবো হচ্ছে কোনো আবদ্ধ কোনো জিওমেট্রিতে, মানে রেক্টেঙ্গুলার, স্কোয়ার, এগুলোতে করতে পারবো। তো আমরা একটা রেক্টেঙ্গুলার এখানে এঁকে রেখেছি। তো আমরা যে এটার অফসেট করি, আমরা যদি নর্মালি এটার অফসেট করি সেটা কি হয়, অফসেট আমরা এখানে সে এখানে 25 দিলাম এন্টার দিয়ে, আমরা যে বাইরে ধরলে এটা কি বাইরে একটা অফসেট হবে, ভিতর দিকে দিলে ভিতরে অফসেট হবে। তো নর্মালি কি একটা অর্ডিনারি একটা কি অফসেট হলো। তো আমরা এখন চাচ্ছি যে এটার একটা চ্যাম্পার্ড অফসেট করবো। সেটা কিভাবে করা যায় সেটা আমরা যদি এখানে যাই, এটা ডিলিট করে দেই, অফসেট এন্টার সিলেক্ট যদি দিই আমরা, আমাদের এখানে কি একটা অপশন চলে আসছে, আচ্ছা অফসেট চ্যাম্পারটা আমাদের কি করতে, অফসেট টাইপটা একটু চেঞ্জ করে দিতে, অফসেট গ্যাপ টাই একটা কমান্ড আছে, অফ সেট গ্যাপ টাইপ, এই যে এখানে আপনারা দেখতে অফসেট লিখবেন, তারপর লিখবেন গ্যাপ টাইপ, ও ডাবল এফ এ সি টি জি এ পি টি ওয়াই পি, অফসেট গ্যাপ একসাথে লিখবেন, লিখে এখানে আমরা যদি ইন্টার দিই আমাদের অফসেট গ্যাপ টাইপ চলে আসছে। তো বাই ডিফল্ট এটার ভ্যালু দেওয়া থাকে 0, আমরা এখানে যদি এটা 1 দিই তাহলে হচ্ছে আমাদের চ্যাম্পারটা তৈরি হবে। তো এখানে অফসেট গ্যাপ টাইপ কী দেওয়া হলো, 1 দেওয়া হলো। এখন জাস্ট আমরা যদি অফসেট করি এটা কী হবে, রেক্টেঙ্গুলারটা আমরা সেটা 25 দিই, আবার সেম দিয়ে আমরা এটা কি করলাম, এই যে দেখা গেল কি আমাদের আগেরটা তৈরি হয়েছিল কি একদম কোনা, শার্প কোনা হয়েছিল, বাট এখন কি হয়ে গেলো এটা চ্যাম্পার্ড হয়ে গেল। তো চ্যাম্পারটা করলাম আমরা, এবার যদি করতে চাই হচ্ছে ফিলেটটা, আমরা যে আন্ডো দিয়ে দিই একটু, আমরা সেম আবার লিখব অফসেট গ্যাপ টাইপ, লিখে এন্টার দিব অফসেট গ্যাপ, তারপর এখানে আমরা ভ্যালুটা এবার দিয়ে দেব 2, 1 দিলে হবে হচ্ছে চ্যাম্পার্ড আর 2 দিলে হবে হচ্ছে ফিলেট। তো আমরা হচ্ছে এবার আবার সেম 25 ইনপুট দেওয়া আছে বাই ডিফল্ট, আমরা এন্টার দেই, আমরা অবজেক্টটা সিলেক্ট করে এবার আমরা যদি দেই তাহলে কি হয়ে গেলো, এবার ফিলেট হয়ে গেল। তো আমরা আর অফসেট গ্যাপ টাইপ 0, 1, 2 এই তিনটের যে কোনো একটা ভ্যালু হতে পারে। 0 হলে কি হবে, নর্মালি আমাদের কি একটা রেক্টেঙ্গেল তৈরি হবে, আর যদি হচ্ছে 1 দেই তাহলে কি হবে চ্যাম্পার তৈরি হবে, আর যদি 2 দেই তাহলে হচ্ছে ফিলেট তৈরি হবে। তো অফসেট গ্যাপ টাইপ আমাদের বাই ডিফল্ট হচ্ছে 0 থাকে, তো আমাদের ফিলেট বা চ্যাম্পার্ডের জন্য আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো আমি বাই ডিফল্ট যেটা আছে সেটা মানে সেটাতে আবার যদি ব্যাক করি, অফসেট গ্যাপ টাইপ লিখে এন্টার দিলাম, আমরা এটাকে 0 সেট করে দিই, তাহলে কি হলো আমরা আমাদের আগের কমান্ডে মানে বাই ডিফল্ট কমান্ডে ফেরত চলে আসলাম। এই যে কি হলো আমাদের নর্মালি অফসেট হলো। তো এই ছিল অফসেট। আমরা যদি এবার পরবর্তী কমান্ডে মুভ করি তাহলে কি আসবে, মিরর অ্যান্ড স্কেল। তো আমরা হচ্ছে এখানে একটা রেডি করে দিচ্ছি একটা টেক্সট। তো আমরা এখানে যে মিররটা পাবো কোথায়, আমরা এখানে আমরা যদি যাই, এই যেখানে হচ্ছে কি মিরর কমান্ড আর এটা হচ্ছে স্কেল কমান্ড, আমরা প্রথমে যদি মিরর কমান্ডটা দেখি, তো আমরা জাস্ট এখানে যদি মিরর চাপ দিই আমাদের মিরর কমান্ডটা চালু হয়ে যাবে, অথবা আমরা যদি MI লিখি, হ্যাঁ তাও আমাদের কি হয়ে যাবে মিরর কমান্ডটা চালু হবে। তো আমি এটাকে চাপ দিলাম, কি লেখা মিরর কমান্ডে প্রথমে সিলেক্ট অবজেক্ট, আমরা অবজেক্ট সিলেক্ট করি, সিলেক্ট করে এন্টার দেই, তারপর কি লেখা স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, আমি এখানে একটা পয়েন্ট দিলাম, তারপর স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট অফ মিরর, আমি স্ট্রেট এই বরাবর একটা পয়েন্ট দিলাম, তাহলে কি হবে আমাদের একদম সোজাসুজি মিররটা হবে। আমি যদি এরকম বাঁকা দিই তাহলে কি হবে আমাদের অবজেক্টটা বাঁকা অ্যাঙ্গেলর মিরর হবে। এটা আমাদের অ্যাডভান্স কোর্সগুলোতে আমরা জানতে পারবো যে এটা কখন বাঁকার দরকার, কীরকম অ্যাঙ্গেলে করলে কি করা যায়। তো আমরা বর্তমানে সোজা রাখি এটা, হ্যাঁ অন্তত অ্যাকচুয়ালি বেশিরভাগ ইউজটাও হয় এরকম সোজা করে মিররটার জন্য। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করি আমাদের কি হয়ে গেলো অবজেক্টটা কি মিরর হয়ে গেল। তো আমি জাস্ট এন্টার যদি দেই আমাদের অবজেক্টটা মিরর হয়ে গেলো।
তো আমরা এছাড়া আরেকভাবে যদি মিরর করতে চাই, আমরা কি লিখবো? মিরর, ওকে এন্টার দিলাম, অবজেক্ট আমরা দুটো অবজেক্ট, এবার দুটো অবজেক্ট মিরর করব, দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, কি লিখে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আবার উপর দিকে যদি করি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, লিখে এন্টার দিলাম, আমাদের কি হলো অবজেক্টটা মিরর হয়ে গেল। এভাবে আমরা যে কোনো অবজেক্ট আমাদের সুবিধা অনুযায়ী মিরর করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এই যদি একটু আন্ডো করে নিই, মিররের আরও কয়েকটা অ্যাডভান্স জিনিস আছে সেগুলো যদি আমরা এখন দেখি। মিররের চাপ দিয়ে আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, এখানে কি একটা অপশান আসছে আমাদের, মিরর ইরোর সোর্স অবজেক্ট, বাই ডিফল্ট এটা নো দেওয়া থাকে, নো দেওয়া থাকলে কি হবে আমাদের সোর্স অবজেক্টটা ডিলিট হবে না। বাট আমরা যদি ইন এনি কেস আমরা এটা চাচ্ছি যে আমাদের অবজেক্টটা ডিলিট হয়ে যাবে, নতুন যেই অবজেক্টটা থাকবে তৈরি হবে সেটা শুরু থাকবে, আগেরটা ডিলিট হয়ে যাবে, তা আমরা কি লিখবো, ওয়াই লিখে এন্টার দিতে পারি, অথবা আমরা ইএস যদি চাপ দিই তাহলে আমাদের কি হয়ে যাবে ওই সোর্স অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। তো আমরা হচ্ছে এবার আমি যদি একটু ব্যাক করি, এবার হচ্ছে আমরা এবার টেক্সট মিরর করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যে মিররটা সিলেক্ট করি, মিরর লিখে মিরর অবজেক্টটা সিলেক্ট করে আমরা মিরর করতে পারি, বা মিররটা যদি অন করে নেই তারপর আমরা অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলাম, ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট, এখানে আমরা কি দেখলাম যে আমাদের অবজেক্টটা কিন্তু মিরর হলো না। হ্যাঁ সরি, আমার এখানে এন্টার দিতে হবে কমান্ড শেষে, আমাদের এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, তারপরে যে আমরা হচ্ছে কি এন্টার দিয়ে দিলাম, আমাদের কমান্ডটা শেষ হলো। এখানে কি দেখলাম, আমাদের এই লেটারটা কি মিরর হয়েছে? হয় নাই। কিন্তু এই কোনো টেক্সট মিররের জন্য আমাদের একটা ভ্যালু চেঞ্জ করতে হয়, বাই ডিফল্ট ভ্যালু, সেটা হচ্ছে মিরর টেক্সট ভ্যালু, MIRRTEXT, এটা কিন্তু পুরোপুরি মিরর লিখতে হবে না, MIRRTEXT লিখতে হবে। তো এন্টার দিলাম আমরা, এটার ভ্যালু সেট করা হচ্ছে জিরো, আমরা এটা জাস্ট কে ওয়ান লিখে এন্টার দিব। এখন যদি আমরা এটা মিরর করি, আমরা এটা একটু ডিলিট করে দিই, এখন আমরা মিরর লিখি, MI এন্টার, মিরর কমান্ড চালু হলো, আমরা টেক্সটটা সিলেক্ট করে এন্টার দিলাম, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এন্টার, এখন কি হলো আমাদের অবজেক্টটা কি মিরর হলো। তো আমরা যে কোনো টেক্সট মিরর করতে গেলে আমাদের একটা এক্সট্রা ভ্যালু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে MIRRTEXT, এটা লিখে এন্টার দিয়ে ভ্যালুটা অন সেট করে দিতে হবে। তো এটা ছিল মিরর। আমরা এখন যদি স্কেল এর এগেনস্ট বিষয়ের দিকে যদি একটু যাই, আমরা সে এই অবজেক্ট হচ্ছে স্কেল করব। হ্যাঁ, আমাদের স্কেল কমান্ডটা পাওয়া যাবে মডিফাই প্যানেলে, এই যে এখানে স্কেল। হ্যাঁ, অথবা আমরা যদি SC লিখে এন্টার দিই তাও আমাদের স্কেল কমান্ডটা চালু হবে। কী লেখা স্কেল কমান্ডটা চালু হবে, স্কেল সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এবার ধর হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা সে এটাই হচ্ছে আমাদের বেস পয়েন্ট। হ্যাঁ, বেস পয়েন্ট দিলাম, এখানে আমরা এখন আমাদের ভ্যালু অনুযায়ী, হ্যাঁ স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, আমাদের যদি আমরা ওয়ান দিই, ওয়ান মানে হচ্ছে অবজেক্টটা যা ছিল তাই, 1.5 যদি দিই আমাদের বর্তমানে যেটা ছিল তার থেকে দেড় গুণ হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি 2 দেই তাহলে আমাদের অবজেক্টের সাইজ কি হবে, বর্তমানে যেটা থাকবে তার থেকে 2 গুণ হয়ে যাবে। তা যদি আমরা 1 এর কম দেই তাহলে এটা কি হচ্ছে, ডিক্রিজ হবে, আমাদের সাইজটা কি হবে কমে যাবে। আমরা স্কেল কমানটা খুবই আমাদের দরকারি একটা বিষয়, এটা আমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি দরকার হয়েছে আমরা যখন ব্লকগুলো হচ্ছে আমাদের ড্রয়িংয়ে ইনপুট করে থাকি, কোনো আমাদের আর্কিটেকচারাল প্ল্যানে বা যে কোনো প্ল্যানে আমরা যে কোনো ব্লক যখন ইনপুট করি, আমাদের দেখা যায় যে এক ড্রয়িং থেকে আরেক ড্রয়িংয়ে যখন আমরা শিফট করি তখন হচ্ছে মেজারমেন্টটা ঠিক থাকে না, তো আমরা ওটা স্কেল কমান্ডে মেজারমেন্টগুলো ঠিক করে থাকি। তো আমি যদি একটা সিম্পল একটা যদি রেক্টেঙ্গুলার এখানে আঁকি, সে এটা হচ্ছে কি আছে আমাদের ডাইমেনশনটা যদি আমরা একটু দেখি, যদি এটা ডাইমেনশনটা কত, 328.2, আমরা যদি চাই যে এই লাইনটা অ্যাকচুয়ালি 500 মতো হবে তাহলে আমরা কি করতে পারি, 500 মতো হবে তাহলে আমরা একটু যদি একটু জাস্ট ক্যালকুলেশন যদি করি, 328, 500 ভাগ হচ্ছে 328.2, সেটা হচ্ছে 1.52, মানে হচ্ছে আমাদের বর্তমান লাইনের 1.52 গুণ হবে, তাহলেই হচ্ছে কি আমাদের এই লাইনটা হচ্ছে 500 হবে। তাহলে আমরা যদি এটা স্কেল করি 1.52 মতো করে, আমরা অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি বা স্কেল কমান্ড চালু করে অবজেক্ট সিলেক্ট করতে পারি, যেটা আমাদের সুবিধা হয়, এন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট, এখন আমরা লিখব 1.52, এন্টার দিলাম। এখন আমরা দেখবো আমাদের এটা কি চেঞ্জ হয়ে গেছে, আমরা একটু
মানে হচ্ছে 1.5 টু পার কয়েকটা দশমিক ছিল, এর জন্য আমাদের পুরোপুরি 500, এবার 500 কাছাকাছি এসেছে 498.86, আমরা এটা নেগলিজিবল ধরতে পারি। তো এইভাবে আমরা যে কোনো অবজেক্ট আমাদের ইচ্ছা অনুযায়ী স্কেল করে নিতে পারবো। হ্যাঁ, আমাদের স্কেল কমান্ডের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো আমরা চাচ্ছি যে এই অবজেক্টটা একটা রেফারেন্স লাইনে এগেনস্টে করবো, মানে হচ্ছে আমরা যদি চাই এরকম যে আমাদের এই অবজেক্টটা, এই যে একটা লাইন আমরা আঁকলাম এই লাইনের সমান হবে, এই অবজেক্টটা কি হবে আমাদের এই লাইনের সমান হবে, তাহলে আমরা কি করতে পারি, অবজেক্টটা সিলেক্ট করে এস সি দিয়ে এটা দিলাম, স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে কি আছে আমাদের রেফারেন্স লেখা। হ্যাঁ, রেফারেন্স লেন্থটা কি হবে, এখান থেকে শুরু করে এখানে যাবে, তারপরে হচ্ছে কি আমরা আমরা অবজেক্টটা সিলেক্ট করে এস সি এন্টার, এখানে আমরা হচ্ছে বেস পয়েন্টটা সিলেক্ট করলাম, রেফারেন্সটা দিলাম, আমাদের হচ্ছে অবজেক্টটা আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ অবজেক্টের মেইন লাইনটা, তারপর হচ্ছে আমরা কতটুকু কোন লাইন পর্যন্ত যেতেছি, আমি কোন রেফারেন্সটা শেষ পর্যন্ত যেতে যাচ্ছি, তাহলে আমরা হচ্ছে এখানে চলে যাবো, তাহলে আমাদের কী হলো অবজেক্টটা এই লাইনটার সমান তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা বিভিন্ন অবজেক্ট বিভিন্ন সাইজে স্কেল করতে পারি, আমাদের এই স্কেল কমান্ডটা খুবই দরকারি একটা বিষয়, এটা আমরা লাইভ প্রজেক্টটা যখন করবো তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো আমরা এবার পরবর্তী ইয়েতে যদি যাই, আমাদের পরবর্তী টপিকে, সেটা আছে কি আছে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড। হ্যাঁ, ট্রিম অ্যান্ড এক্সটেন্ড আমাদের, আমরা যদি এটা বাদ দেই, আমাদের একটা ফাইল যদি আমরা একটু ওপেন করি, ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, আমরা হচ্ছে এই যে এখানে আমাদের মডিফাই প্যানেলে গিয়ে এই যে এখানে হচ্ছে ট্রিমটা দেওয়া আছে, আমরা যদি একটু ড্রপ ডাউন করি তাহলে আমাদের এক্সটেন্ডটা আসবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা বুঝি যে ট্রিম জিনিসটা কি, ট্রিম মানে হচ্ছে কেটে ফেলা। হ্যাঁ, কোনো জিনিস হচ্ছে ছোট করার জন্য আমরা এই ট্রিমটা ইউজ করি, আমাদের খুবই ইউজফুল একটা টুলস, এইটা খুব দরকার, এটা আমাদের মাঝে মাঝেই দরকার হয়। তো আমরা যদি ট্রিম চাপ দিই, হ্যাঁ কি আসছে ট্রিম সিলেক্ট, ট্রিম আমরা যদি এখানে চাপ দিই সে তাও আমাদের ট্রিমটা অন হবে, আর টি আর লিখে এন্টার দিলে তো আমাদের ট্রিমটা অন হবে, তাহলে কি তারপর কি লেখা সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, আমরা এখন কাজ একটা কি করব যে আবার এন্টার চাপ দিব, তাহলে কি হলো আমাদের সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যদি এখানে নিয়ে যাই, হ্যাঁ আমাদের এটা কেটে যাবে, এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এগুলো সব কি হয়ে যাবে কেটে যাবে, আমাদের হচ্ছে ক্লোজ বাউন্ডারির মধ্যে যা যা থাকবে সব কেটে যাবে, যেমন আমরা এটা কাটতে পারবো না কারণ কি এটা কোনো ক্লোজ বাউন্ডারির মধ্যে নেই। হ্যাঁ, আবার কি এটাও কাটতে পারবো না, এটা কোনো এটা এটা একটা ক্লোজ বাউন্ডারির মধ্যে আছে, বলতে কি এই লাইনটার এইখানেও কন্টিনিউশনটা আছে, যার কারণে কি এইটা দ্বারা এটা কি একটা দ্বিভাগ ভাগ হয়ে গেছে, দ্যাটস আমরা এটা কি করতে পারবো কাটতে পারবো। হ্যাঁ, আমরা এখন আবার এটাও কাটতে পারবো কারণ কি এটা কিসের মধ্যে আছে, এই যে একটা বাউন্ডারি এই যে একটা বাউন্ডারি, এই দুইটা বাউন্ডারি ক্লোজ বাউন্ডারির মধ্যে, তার কারণে আমরা কি করতে পারবো এটা কাটতে পারবো। তো মানে হচ্ছে আমরা টি আর লিখে আমরা যখন ট্রিম কমান্ডটা চালু করলাম তখন আমরা যদি আবার এন্টার দিই আমাদের সকল অবজেক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়, তখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা কি করতে পারি কাটতে পারি। তো ট্রিম কমান্ডে আরো অনেকগুলো বিষয় আছে, আমরা যদি একটু আন্ডো করি তাহলে আরো দেখতে পারবো। সে আমি এরকম একটা জিনিস কাটতে চাই যে আমার জাস্ট হচ্ছে এতটুকু আমি কাটতে চাই। হ্যাঁ, মানে হচ্ছে আমি ট্রিম কমান্ডটা যদি চালু করি, কি লেখা সিলেক্ট অবজেক্ট, আমি এই অবজেক্টটা সিলেক্ট করে দিলাম, দিলাম এন্টার। এখন আমি যদি এখানে যাই তাহলে কি হলো এই অবজেক্টটি অবজেক্টের যে অ্যাক্সিসটা মানে সাইডটা আছে মানে বাহুটা সেইটার বরাবর যে লাইনটা যতটুকু গেছে ঠিক ততটুকু এটা কেটে গেল। আমি যখন এটা যদি চাপ দিই কি হলো এই যে মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কি হলো কেটে গেল, এইভাবে কাটা গেল। তারপর আমি যখন এটা দিব আমি কিন্তু চাইলে এটা কাটতে পারতেছি না কারণ কি এইটা এই এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত শেষ হয়ে গেছে, এটার বাইরে ওই পাশে যায়নি বা এটা আর কোথাও ইন্টারসেকশন নেই এই আমার সিলেক্টেড অবজেক্টের মধ্যে, দ্যাটস ওয়াই এটা কি করতে পারবো না আমি আর কাটতে পারবো না। হ্যাঁ, তো ট্রিম কমান্ডের আরও অনেকগুলো বিষয় আছে, যেরকম যে ফেন্স আমি যদি ইয়ে করে আমি যদি জাস্ট একটু বের হয়ে আসি আন্ডো করে যদি আমি একটু আবার রিট্রিভ করি, আমি ট্রিম কমান্ডটা আবার কি করলাম চালু করলাম, এন্টার দিয়ে সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, ফেন্স দিলাম। হ্যাঁ, ফেন্স দিলে কী হবে আমি যেদিক দিয়ে যেদিক দিয়ে যাবো আমার সবগুলো অবজেক্ট কাটা যাবে। হ্যাঁ, আমার এই ইয়াগুলো যেদিক দিয়ে যেদিক দিয়ে যাবে সবগুলো অবজেক্ট কি
কাটা যাবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রিম কমান্ডে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের সামনে যখন যেটা যেভাবে দরকার হয় সেগুলো আমরা দেখাবো। তো আমি যদি বলছি এক্সটেন্ড কমান্ডে যাই, আমি যদি এখানে যে এক্সটেন্ড চাপ দিই তাও হবে, বা আমি যদি ই এক্স লিখে এন্টার দিই তাও আমার এই এক্সটেন্ড কমান্ডটা চালু হয়ে যাবে। এক্সটেন্ড কমান্ডটা মোটামুটি সেম, বাট এটার অপোজিট। এক্সটেন্ড কমান্ডটা হচ্ছে কি, যে কোনো কিছু এক্সটেন্ড করা। হ্যাঁ, তো আমি যদি এখানে একটা লাইন আঁকি, সে এখানে আমি একটা লাইন আঁকলাম, হ্যাঁ এখানে একটা লাইন আঁকলাম, এখানে আর একটা লাইন আঁকলাম। তো আমি এখানে কি করলাম, এক্সটেন্ড কমান্ডটা চালু করলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এক্সটেন্ড কমান্ডটা দিলাম, আবার এন্টার দিলাম। আর কি হবে, এই যে বাউন্ডারিটা, মানে আমি এই পাশে দিই এদিকে যাচ্ছে না, কারণ কি এদিকে কোনো ক্লোজ বাউন্ডারি নাই তার। হ্যাঁ, বাট আমি যখন এই মাথাটায় যাব, তো ও সে কি করবে, তার সামনে ইমিডিয়েট কি বাউন্ডারি আছে ততটুকু পর্যন্ত সে এক্সটেন্ড হয়ে যাবে। আমি এখানে চাপ দিয়ে আবার যদি যাই, তার পরবর্তী বাউন্ডারিতে সে কি যাচ্ছে। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো এটার মেকানিজমটা আসলে কি এবং এটা কিভাবে কাজ। তো আমরা আরেকটা কাজ করতে পারতাম, আমি যদি একটু হ্যান্ডো দেই। হ্যাঁ, আমরা তো প্রথমে কি করেছিলাম, এক্সটেন্ড দিয়ে আমি কমান্ডটা চালু করে এন্টার দিয়ে দিস, তাহলে কি আমাদের সকল অবজেক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। বাট আমি যদি একটা অবজেক্ট স্পেসিফিক করে দিই তাহলে কি হয়, এক্সটেন্ড আমি এখন অবজেক্ট এটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, সিলেক্ট করে এন্টার দিলাম, এখন আমার আমি এই অবজেক্টটা যদি সিলেক্ট করি তাহলে কী হলো, আমার এই বাহুটাও না, এই বাহুটাও না, এই বাহুটাও না, সম্পূর্ণ বাহু ভেদ করে আমার যে সিলেক্টেড অবজেক্ট ততটুকু পর্যন্ত কি হলো, এক্সটেন্ড হলো। হ্যাঁ, আমি আবার যখন এটা দিব, আমার এগুলো সব ভেদ করে আমার সিলেক্টেড অবজেক্ট পর্যন্ত আছে। এখন আমি যদি দেই আমার এটা যাবে না, কারণ কি আমার সিলেক্টেড অবজেক্ট এর বাইরে আর নাই, দ্যাটস ওয়াই কি এটা আর এক্সটেন্ড হবে না। তো এইভাবে আমরা হচ্ছে এক্সটেন্ড করতে পারি যে কোনো কিছু খুব ইজিলি। আর আরেকটা বিষয়, আমি যখন এটাকে শিফট হোল্ড করবো, আমাদের এক্সটেন্ড কমান্ড ট্রিম কমান্ডে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি যে শিফট চাপ দিয়ে ধরেছি এখন আমার এটা কি ট্রিম হয়ে যাচ্ছে। আমি একটু যদি ইয়ে করি, হ্যাঁ আমি এই যে এখন কি আমার এক্সটেন্ড হচ্ছে না, আমি যে শিফট চাপ দিলাম এটা কি হয়ে গেলো, ট্রিমে পরিণত হয়ে গেলো, এই যে ট্রিমে পরিণত হয়ে গেলো। এটা আমি এখন কি কাটতাম, যেহেতু অবজেক্ট এটা সিলেক্ট করা, দ্যাটস আমি এটা কাটতে পারতেছি না। হ্যাঁ, তো এক্সটেন্ড কমান্ড চালু থাকলে আমরা শিফট চাপ দিলে যেমন হচ্ছে ট্রিমে যাবে, এবং ট্রিম কমান্ড যখন চালু থাকবে তখন আমরা শিফট চাপ দিয়ে ধরলে এক্সটেন্ড কমান্ডে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা ট্রিম আর এক্সটেন্ড কমান্ডটা ইউজ করতে পারি। ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড এই দুইটাই খুবই ইউজফুল কমান্ড, এগুলো আমাদের কোনো যে কোনো হচ্ছে ড্রাফটিং কাজ করতে গেলে এগুলো খুবই দরকারি। এর পরবর্তী টপিক যেটা আছে আমাদের, ইরেজ, এক্সপ্লোড অ্যান্ড ওভারকিল। হ্যাঁ, তো আমি যদি একটা ফাইল রেডি করা আছে আমার, তো ইরেজ কমান্ডটা আমাদের এইখানে, এই যেটা হচ্ছে ইরেজ কমান্ডটা। হ্যাঁ, আমরা যদি এখানে চাপ দিয়ে অবজেক্টটা সিলেক্ট করি, অবজেক্ট এটা ইরেজ হয়ে যাবে, এটা ইরেজ হয়ে যাবে, এটা ইরেজ হয়ে যাবে, এটা ইরেজ হয়ে যাবে। তো আমাদের এটা কিন্তু একটা অবজেক্ট বা হচ্ছে একটা গ্রুপ করা বা ব্লক করে রাখা, দ্যাটস ওয়াই যখন আমি এখানে ইরেজটা দিব আমাদের এন্টায়ার অবজেক্টটা ইরেজ হয়ে যাবে। বাট এখানে আমি যখন এটা চাপ দিই, জাস্ট এটা কি এতটুকু হচ্ছে আমাদের সিলেক্টেড হয়েছে, মানে তাহলে আমি যখন ইরেজ দিব তখন জাস্ট এটা ইরেজ হবে। ইরেজ কমান্ডটা আমরা অন্যভাবেও দিতে পারি, সেটা যদি আমরা ই লিখি, আমাদের ইরেজ ই লিখে এন্টার দিই, আমাদের ইরেজ কমান্ডটা চালু হয়ে যাবে। আমরা জাস্ট এখানে চাপ দিলে এটা কি ইরেজ হয়ে যাবে, তারপরে এটা দিলেই ইরেজ কমান্ড কমপ্লিট হয়ে গেল। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার একটু আগেরটা ফেরত আসলাম অবজেক্টটায়। আরেকটা ভাবে করা যায়, সেটা আমরা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে আমাদের ইরেজ চলে আসলো, আমরা এখানে ইরেজ দিই। এভাবে আমরা ইরেজ করতে পারি। আমরা আরেকভাবে ইরেজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট ডিলেট প্রেস করলে আমাদের কি ইরেজ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা ইরেজ কমান্ডটি ইউজ করতে পারি। এখন যদি আমরা এক্সপ্লোড বিষয়টা যদি দেখি, হ্যাঁ এই যে এটাই হচ্ছে আমাদের কি এক্সপ্লোড কমান্ড। তো আমাদের এটা কি একটা ইন্টায়ার অবজেক্ট, মানে এটা পুরোটা সিলেক্ট হয়েছে। যখন আমি এক্সপ্লোড ক্লিক করব, আমার এই অবজেক্টটি কি খণ্ডে বিখণ্ড ভাগ হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা ভেঙে ভেঙে যাবে, তার প্রত্যেকটা ইন্টারসেকশনে এটা এক্সপ্লোড ভাগ হয়ে যাবে। তো আমি যদি আবার একটু ব্যাক করি আমার এই অবজেক্টের আগের পর্যায়ে, এখানে আমার এখানেও কি এখানে কি দেখা যাচ্ছে, এই পুরো একটা কি পলিগন তৈরি হয়ে আছে। হ্যাঁ, আমি যখন এটা সিলেক্ট করে এক্সপ্লোড দিব, আমার কী হয়ে গেল, এটা ভেঙে ভেঙে গেছে, এটা কী হয়ে গেলো, ভেঙে ভেঙে গেছে, তার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সে কী হয়ে গেলো, ভেঙে ভেঙে গেছে, বা প্রত্যেকটা ইন্টারসেকশনে
ভেঙে ভেঙে গেছে। তো এছাড়াও এক্সপ্লোড কমান্ডটা আমরা ইএক্স লিখলে আমাদের কি হয়ে যাবে, ইএক্স লিখলে আমাদের এক্সপ্লোড কমান্ডটা চলে আসবে, আমরা জাস্ট এক্সপ্লোড দিলেও হবে। এছাড়া আমরা যদি এক্স লিখি জাস্ট এক্স, তাও আমাদের এক্সপ্লোড কমান্ডটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। আমরা এক্সপ্লোরটা সিলেক্ট করে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আমাদের এটা এক্সপ্লোর হয়ে গেল। তো আমরা কয়েকভাবে এক্সপ্লোর কমান্ডটা ইউজ করতে পারি। এরপরে আমাদের হচ্ছে ওভারকিল একটা বিষয় আছে। ওভারকিলটা হচ্ছে আমরা ড্রয়িং করার সময় দেখা যাবে যে একই লাইনের উপরে আরও কয়েকটা লাইন হচ্ছে ইয়ে করা হবে, এগুলো আঁকা হবে, হয়তো সেগুলো আমরা দেখতে পারবো না। বাট এটা হচ্ছে আমাদের কি ড্রয়িং পারফরমেন্সের জন্য খুবই খারাপ। আমরা যখন অনেক বড় বড় প্রজেক্ট ড্রয়িং হ্যান্ডেল করো, তো তখন বেশি ওভারল্যাপিং লাইন থাকলে দেখা যায় যে প্রজেক্টটা খুবই ভারী হয়ে যায় এবং প্রজেক্টের সাইজটা অনেক, মানে আমাদের ইয়েটাও অনেক বড় হয়ে যায়। তো এইসব জিনিস হচ্ছে এড়ানোর জন্য আমরা হচ্ছে ওভারকিল কমান্ডটা ইউজ করে থাকি। সে আমি এখানে যদি একটা কাজ করে থাকি যে আমি এখান থেকে এদিকে যাব, এদিকে এতটুকু গিয়ে এখানে আসব, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আমি জাস্ট এই লাইনটা আঁকার জন্য আমি এই রেফারেন্সটা নিয়েছি, হ্যাঁ, যে এই রেফারেন্সটা নিয়েছি এই কারণে যেন আমি এই লাইনটা আঁকতে পারি। কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পারতেছি এখানে আমার আরেকটা ছোট্ট লাইন আছে, এখানে কি একটা ছোট্ট লাইন আছে। তো এগুলো আমি ছোট্ট লাইনগুলো কীভাবে ইরেজ করতে পারি, আমি জাস্ট যদি ওভারকিল লিখি, ও ভি ই আর ওভারকিল কে ডাবল আই ওভারকিল, যদি জাস্ট লিখি এন্টার দিই, আমরা এবার অবজেক্টটা সিলেক্ট করে দিই, তারপর লিখে জাস্ট এন্টার দিলাম, এখানে কি আসলো, এখানে যা যা আসছে এগুলো হচ্ছে কি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো, ওকে দিলাম। হ্যাঁ, এখন কি আমাদের এই যেটা চলে গেল না, এই ছোটো ইয়েটা কিন্তু আগেই ছিল, যে এই যে এখানে কিন্তু আগে ছিল। হ্যাঁ, আমরা যখন এটা ইউজ করছি কমান্ডটা ওভারকিল, আমাদের এটা কি চলে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে ওভারল্যাপিং লাইন, ওভার মানে এক্সট্রা যে লাইনগুলো এগুলো ডিলিট করে দিতে পারি। তো আমরা এবার যদি পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি আছে আমাদের স্ট্রেচ কমান্ড। হ্যাঁ, স্ট্রেচ কমান্ড আমি একটা ফাইল ওপেন যদি করি, স্ট্রেচ কমান্ডের কাজ হচ্ছে যে কোনো অবজেক্ট আমরা যে কোনো দিকে মানে যেন বর্ধিত করতে পারি। স্ট্রেচ মানে তো আমরা বুঝি, মানে নামটা শুনলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কী করা লাগবে, ট্যাঙ্ক থেকে টেনে বড় করা অ্যাকচুয়ালি। তো সেই আমি যদি এখানে এটা স্ট্রেচ করতে চাই, তো আমার এখানে কী করতে হবে, যে আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, তো আমরা এবার যদি পরবর্তী টপিকে যাই, সেটা কি আছে আমাদের স্ট্রেচ কমান্ড। হ্যাঁ, তো আমি একটা ফাইল ওপেন যদি করি এখান থেকে, স্ট্রেচ কমান্ড আমাদের একটা ফাইল আমরা এখান থেকে যদি যাই, তো আমাদের স্ট্রেচ আমরা যদি জাস্ট লিখি স্ট্রেচ STRE, এই যে স্ট্রেচ কমান্ডটা আমাদের চলে আসছে, আমরা অবজেক্টটা সিলেক্ট করে দিই, এবার যদি এন্টার দেই আমাদের কি আসলো, স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা এটা বেস পয়েন্ট দিলাম, এবার সেকেন্ড পয়েন্ট, এইটা হচ্ছে আমরা কোন দিকে স্ট্রেচ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। আমি যেদিকে যাই তাহলে কি এটাকে অ্যাঙ্গুলার স্ট্রেচ হলো, তো আমি জাস্ট হচ্ছে কি এদিকে গিয়ে দিয়ে দিলাম, আমাদের কি হলো এই বাক্যটা স্ট্রেচ হয়ে বড় হয়ে গেলো। আমরা এভাবে অবজেক্টের বিভিন্ন দিক যে কোনো দিকে আমরা স্ট্রেচ করতে পারি। সে আমি যখন এদিকে স্ট্রেচ করবো তখন কি লিখবো, আমি স্ট্রেচ লিখলাম, এন্টার দিলাম, অবজেক্টটা কী করলাম এবার এদিক করে সিলেক্ট করবো, এন্টার দিয়ে বেস পয়েন্টটা সিলেক্ট করে দিই, এবার এদিকে যখন যাবো আমাদের কী গেলো, এই যেটা কি স্ট্রেচ হয়ে গেল। তো এইভাবে আমরা স্ট্রেচ করতে পারি। আমাদের স্ট্রেচ কমান্ডটা কীভাবে কাজ করে আমরা হয়তো বুঝতে পেরেছি। তো আমি যে এবার পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে কি ব্রেক অ্যান্ড জয়েন। ব্রেক অ্যান্ড জয়েন কীভাবে কাজ করে, আমি হচ্ছে এখানে আমাদের ব্রেক এন্ড জয়েন্ট কমান্ড হচ্ছে এখানে গেলেই পাওয়া যাবে। এটা হচ্ছে কি জয়েন্ট, আর এটা হচ্ছে আমি যে জয়েন্ট কমান্ডটা সিলেক্ট করি এখান থেকে, এখানে জয়েন্ট কমান্ডটা সিলেক্ট অবজেক্ট আর মাল্টিপল অবজেক্ট টু জয়েন্ট অ্যাট ওয়ান্স। তো আমি যে একটা অবজেক্ট এখানে সিলেক্ট করি,
আবার আরেকটা অপশন যদি সিলেক্ট করি এবং যে এন্টার দেই আমাদের এটা কি হয়ে গেল জয়েন হয়ে গেল বা আমি যদি এখানে কাজ করি কি এই যে জয়েনটা সিলেক্ট করে একসাথে দুটো সিলেক্ট করে এন্টার দিলাম তাহলে আমার কি এটা জয়েন হয়ে গেল তো এইভাবে হচ্ছে কি আমরা দুটো লাইন হচ্ছে কি জয়েন করতে পারি আর একটা ব্রেক কমান্ড হচ্ছে আমাদের কাজ কি আমরা এটা সিলেক্ট করে জাস্ট যদি ব্রেক লিখে BREAK কে ব্রেক হ্যাঁ লিখে এন্টার দিলাম সিলেক্ট হচ্ছে কি অবজেক্ট হ্যাঁ স্পেসিফাই সেকেন্ড ব্রেক পয়েন্ট হ্যাঁ আমরা হচ্ছে কি ফারস্টে যে পয়েন্টটা দিছি সেটা হচ্ছে কি একটা পয়েন্ট তার পরবর্তীতে আরেকটা যেটা সেটা হচ্ছে কি আরেকটা ব্রেক পয়েন্ট তো এইভাবে হচ্ছে কি আমরা একটা অবজেক্টকে যে কোনো জায়গায় ভাগ করতে পারি সেম অ্যাজ লাইক এরকম আমরা যদি আবার একটু ব্যাক করি আমরা হচ্ছে ব্রেক লিখি BREAK ব্রেক লিখে এন্টার দেই সিলেক্ট অবজেক্ট অবজেক্ট সিলেক্ট করে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট এটা কি হয়ে গেল আমাদের পয়েন্ট লাইনটা ব্রেক হয়ে গেল আমাদের সুবিধা অনুযায়ী আমরা এখানে এটাও ব্রেক করতে পারি আমরা যদি BREAK লিখে এন্টার দেই আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম আমরা যে কোনো একটা এই যে যেখানে যেটা সিলেক্ট করছি সেখান থেকে গিয়ে আমাদের পয়েন্টটা শুরু হয়েছে এবং এটা একটা কি হয়ে গেল সেকেন্ড পয়েন্ট দিলাম শেষ হয়ে গেল তো এইভাবে আমরা যে কোনো জিনিস যেখানে আমাদের দরকার ব্রেক করতে পারি ব্রেক কমান্ডটা অ্যাকচুয়ালি অতটা ইউজ হয় না বাট এখানে এটা এটারও ছোটোখাটো অ্যাডভান্স কিছু ইউজ আছে এগুলো আমরা দেখব সামনে আমাদের লাইভ প্রজেক্টটাতে এবং আমি যে এখানে যদি আমি পরবর্তী টপিকে যাই ফিলেট অ্যান্ড চ্যাম্পার হ্যাঁ ফিলেট অ্যান্ড চ্যাম্পার অলরেডি আমরা দেখেছি যে ফিলেট অ্যান্ড চ্যাম্পারটা কি জিনিস যে ফিলেটটা হচ্ছে কি রাউন্ডেড একটা হচ্ছে চ্যাম্পারটা হচ্ছে রাউন্ডেড কর্নার আর ফিলেটটা হচ্ছে কি একটা অ্যাঙ্গুলার কর্নার হ্যাঁ তো এইখানে আমাদের ফিলেট কমান্ডটা এখানে আছে তো এটাকে ইয়ে করলে হচ্ছে চ্যাম্পার্ড কমান্ডটার ব্লেন্ড কার্ভ হচ্ছে আরেকটা বিষয়টা আমি দেখাবো ফিলেট কমান্ডে যে আমি সিলেক্ট করলাম ফিলেট দিয়ে আমার দুটো অবজেক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে একটা এখানে একটা হ্যাঁ আমি ফিলেটটা চাপ দেই আমি কি লাগে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট সেকেন্ড অবজেক্ট তো আমরা এখন ফিলেট করতেছিলাম আমাদের এগুলো কিন্তু ফিলেট হচ্ছিল না কারণটা কি আমি যদি আবার দেখাই আমি এইখানে একটা অবজেক্ট সিলেক্ট করলাম এই যে একটা সিলেক্ট কিন্তু ফিলেট হচ্ছে না কারণটা কি কারণ আমাদের হচ্ছে রেডিয়াসটা জিরো করা তো আমাদের কি করতে হবে এখানে চাপ দিয়ে রেডিয়াসটা চাপ দিতে হবে রেডিয়াসটা আমরা সে ওয়ান সিলেক্ট করে দিই ওয়ান দিয়ে এন্টার দিলাম হ্যাঁ এখন যদি আমরা দেই অবজেক্ট এটা এটা সিলেক্ট করলাম কি হয়ে গেলো আমাদের ফিলেটটা হয়ে গেল তো আমাদের এটা বাই ডিফল্ট হচ্ছে কি রেডিয়াসটা জিরো করা থাকে অনেক ক্ষেত্রে তো সেই জন্য আমাদের রেডিয়াসটা ঠিক চেক করে নিতে হবে যখন আমাদের ফিলেটটা হবে না তখন এই জিনিসটা আমরা কি করে নেব চেক করে নেব তো এছাড়াও আমরা ফিলেটটা আরেকভাবে আরেকটা কাজ করা যায় ফিলেট করার সময় আমরা হচ্ছে এটা ফিলেট করলাম এই যে আমাদের এটা কী লেখা ট্রিম অপশন আমরা যদি ট্রিমটা নো ট্রিম দিই তাহলে কী হবে এই যে এটা দিলাম আমাদের এটা ফিলেট তৈরি হলো ঠিকই বাট আমাদের এই যে কোনা যেটা সেটা কি ট্রিম হবে না এটা কাটা যাবে না তো আমরা এটা বাই ডিফল্ট এটা অন করা থাকে না এটা আমরা এটা আমাদের যখন যেখানে যেভাবে দরকার আমরা এটা ইউজ করব তো আমি আবার যদি ট্রিম কমান্ডটা যাই সরি ফিলেটটা যাই আমার হচ্ছে ট্রিমটাকে আমি কি করে দেব নো ট্রিমটাকে ট্রিম করে দিয়ে আমি আবার আমার আগের কমান্ডে ব্যাক করলাম হ্যাঁ তো আমাদের ফিলেটের মধ্যে আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল হ্যাঁ মাল্টিপল যখন ধোয়া হবে তখন আমার বর্তমানে কি হচ্ছিল যে একটা দুটো অবজেক্ট সিলেক্ট করতেছে আমাদের ফিলেট কমান্ড করে বের হয়ে আসতেছে মানে আমার বারবার সিলেক্ট করি কিন্তু এখন যখন আমার অনেকগুলো ফিলেট করতে হবে একসাথে তো আমি তখন কী করবো ওই যেটা আমি চাপ দেবো আমার ফিলেট কমান্ডটা এখনও অন আছে এটা এটা চাপ দেবো আর ফিলেটটা হয়ে যাবে এটা আর এটা চাপ দেবো ফিলেটটা হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ফিলেটগুলো করতে পারি তো তারপরে আরেকটা যে অপশন আছে যে হচ্ছে চ্যাম্পার্ড অপশন যেটা চ্যাম্পারটা মোটামুটি সেম জিনিসই আমরা যদি জাস্ট একটু ব্যাক করি কন্ট্রোল জেড দিয়ে আমরা জাস্ট এখন যদি চ্যাম্পারটা এখানে সিলেক্ট করি তাহলে কী হবে এইখানে এই অবজেক্টটা আর এই অবজেক্টটা সিলেক্ট করে দিয়ে আমাদের কিন্তু এখনও কী হলো চ্যাম্পারটা কি হলো না কারণ কি এখানে ওই যে সেম একটা অপশন আমাদের ওই ইয়াটা হচ্ছে মানে অফ করা অ্যাকচুয়ালি
ডিস্টেন্সটা কি এই জিরো দাও, আমরা এটা কি দিয়ে দিলাম স্পেসিফিক ফার্স্ট চেম্বার, এটা মাথায় রাখতে হবে ফার্স্ট চেম্বার ডিস্টেন্স এবং সেকেন্ড চেম্বার ডিস্টেন্সটা কি, আমি এটা ওয়ান আবার সেকেন্ডটাও ওয়ান দিলাম। হ্যাঁ তাহলে কি হবে, এই অবজেক্টটা এটা সিলেক্ট করলাম একটা, এটা একটা সিলেক্ট করলাম, আমি যখন এটাকে প্রথম সিলেক্ট করব তো এটা আমার ফার্স্ট অবজেক্ট, আর এটাকে যখন সিলেক্ট করবো এটা আমার সেকেন্ড অবজেক্ট। আমার ফার্স্ট অবজেক্টে ওয়ান দেওয়া ছিল এবং সেকেন্ড অবজেক্টে ওয়ান দেওয়া ছিল, এই কারণে ওয়ান ওয়ান কেটে একটা ফিলেট তৈরি হয়েছে। আমি যদি এই অবজেক্টটার ইয়েটা একটু চেঞ্জ করে দিই, মানে হচ্ছে ডিস্টেন্সটা একটু চেঞ্জ করে প্রথমটা যদি আমি ওয়ান রাখি, হ্যাঁ ওয়ান রাখলাম, পরেরটা আমি টু করে দিলাম, হ্যাঁ তাহলে কী হবে, আমি এই অবজেক্টটা কী করলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে ওয়ান অংশনে ওয়ান পোর্শনে কাটা যাবে, এটা হচ্ছে আমার কি সেকেন্ড অবজেক্ট। তো এটা কী হবে দেখা যাচ্ছে কি ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি হয়তো, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট যেটা আমি টু সেট করে দিয়েছিলাম, দেখছো এটা কি বেশি কাটা গেছে। তো এইভাবে আমরা সিলেক্ট কমান্ডটা ইউজ করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেখানে যেটা ইউজ করতে হয় সেটা করব। তো আমাদের পরবর্তী যেটা হচ্ছে লেন্থেনেন্ড অ্যান্ড রিভার্স, হ্যাঁ লেন্থেনেন্ড রিভার্সটা আমাদের কী কাজে ইউজ হয়, লেন্থেনেন্ড অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ এক্সটেন্ডের মতোই, এক্সটেন্ড কমান্ডটা আমরা ইউজ করে লেন্থেনের কাজটা করতে পারি, বাট লেন্থেনটা শিখে রাখা আমাদের জন্য ভালো, এটা আমরা বিভিন্ন দরকারে ইউজ করতে পারি। এই যে আমাদের টুলস প্যানেলে গেলে এখানে হচ্ছে কি লেন্থেনিং কমান্ডটা পাওয়া যাবে, তবে যে লেন্থেনিং কমান্ডটা চাপ দেই আমাদের, তারপরে কী লেখা সিলেক্ট অ্যান অবজেক্ট, হ্যাঁ সিলেক্ট অ্যান অবজেক্ট আমি যদি চাপ দিই এখানে কী লেখা সিলেক্ট অ্যান অবজেক্ট টু মেজার, হ্যাঁ লেন্থেনিং দিয়ে অ্যাকচুয়ালি আমাদের লাইনটা কত বড় বা হচ্ছে ইয়েটা আমাদের কত বড় সেটা আমরা বুঝতে পারি। তবে যে এখানে যদি একটা চাপ দিই তাহলে আমাদের কী দেখা যাচ্ছে, এখানে কি একশো লেখা, মানে একশো ইঞ্চি, আমাদের যেহেতু এটা ইঞ্চিতে সেট করা ছিল একশো ইঞ্চি। হ্যাঁ তো আমি এটা কী চাচ্ছি, আমি চাচ্ছি যে এটা একটু বড় করবো, আমি যদি ডেল্টা চাপ দিই তাহলে কী হবে, ডেল্টা মানে হচ্ছে আমি লেন্থটা বড় করতে যাচ্ছি, কতটুক বড় সেটা হচ্ছে আমি সে এটা 45 বড় করতে যাচ্ছি, 45 ইন্টার দিলাম। এখন আমি এই পাশে যখন চাপ দিচ্ছি আমার এই পাশে বড় হচ্ছে, আমি যখন এই পাশে চাপ দিচ্ছি এটা আমার এই পাশে বড় হচ্ছে, 45 ইঞ্চি এদিকে বড় হচ্ছে, আমি যখন এই পাশে চাপ দিচ্ছি এটা এই পাশে বড় হচ্ছে, সেম ভাবে এইখানে আমি যখন দিচ্ছি তখন এদিকে বড় হচ্ছে, এদিকে যখন দিচ্ছি তখন এদিকে বড় হচ্ছে। তো এইভাবে হচ্ছে লেন্থেনিং করা হয়, আমি যতক্ষণ চাপ দিতে থাকবো ততক্ষণ এটা এপাশে এরকম এরকম যেতেই থাকবে যেতেই থাকবে। তো এক্সটেন্ড কমান্ডের আমাদের বিষয়গুলো কী ছিল, যে একটা অবজেক্ট সিলেক্ট করে তারপর ওইটার এগেনস্টে কি আমাদের এক্সটেন্ড করতে হবে, আমরা লেন্থেনিং কমান্ডে আমাদের ডিজায়ার লেন্থ আমরা এটা পেতে পারি। হ্যাঁ তো আমাদের লেন্থেনিং কমান্ডে আরও কয়েকটা বিষয় আছে, যেটা সেটা আমি যদি একটু যাই, এখানে লেন্থেনটা সিলেক্ট করলাম, এখানে হচ্ছে পার্সেন্ট, হ্যাঁ আমি যখন পার্সেন্ট চাপ দিব 100% মানে হচ্ছে অবজেক্ট যেটা আছে সেই পজিশনে, যখন আমি 100% কম দেবো সেটা হচ্ছে কি আমাদের অবজেক্টটা ছোট হয়ে যাবে, আর যখন 100% বেশি দিব তখন আমাদের অবজেক্টটা কি হবে বড় হবে। সে আমি এটা যদি এখন 50% দিই, হ্যাঁ 50% আমি 50 লিখে এন্টার দিই, 50 এন্টার, এখন আমি হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করি, কি হবে আমি যে পাশ ধরবো সেই পাশ থেকে 50% কি হয়ে যাবে আমাদের এই অবজেক্টটা কমে যাবে, আমি এই পাশ থেকে দিচ্ছি এই কারণে কি এই দিক থেকে কমে যাচ্ছে, আমি যখন এই পাশ থেকে দিব এই পাশ থেকে কমে যাবে। সেই মেটার ক্ষেত্রে এরকম আমি যখন এই যেখানে দিচ্ছি এটা 50% কমে যাচ্ছে, এরকম দিচ্ছি এখানে 50% কমে যাচ্ছে, তো এখানেও সেম অবস্থা। আমরা এইভাবে হচ্ছে যে কোনো অবজেক্ট ছোট বড় করতে পারি, লেন্থেনিং কমান্ড অ্যাকচুয়ালি বড়ও করা যায় এবং ছোটও করা যায়। হ্যাঁ আমাদের লেন্থেনিং অপশানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে টোটাল লেন্থ। হ্যাঁ আমি এখানে গেলাম, এই যে এখানে যে কি টোটাল লেন্থ আছে, আমি যখন এখানে টোটালে চাপ দিব বর্তমানে আমার এটা কত আছে, যে হচ্ছে সে এখানে আছে 100 ছিল না প্রথমে, এখন মনে বাড়তি করে 145 এসে, তো আমি এখানে দিলাম হচ্ছে সে 150 দিয়ে এন্টার দিলাম, তো কী হবে আমার এটা এইটা এখানে আমার 145 থেকে এটা বেড়ে কী গেলো 150 হয়ে গেলো। আমি যদি এটা একটু সিলেক্ট করে দেখি এই যে কি সরি আমি মনে 159 দিয়েছিলাম, যাই হোক এটা আমার টোটাল লেন্থ যেটা দিব আমার সেটাই চলে আসবে। আমি আবার একটু রিপিট যদি করি টোটাল, ওই যে আমি 159 ইনপুট দিয়েছিলাম, দ্যাটস এটা 159 আসছে, আমি এবারে কি 150 লেখে এন্টার দিলাম, আমি অবজেক্টটা দিলাম, এবার কী হলো আমার এটা 150 হয়ে গেলো, এটা আমি যদি চেক করি এই আমার এটা কি 150 হয়ে গেলো। তো আমরা কোনো একটা অবজেক্ট যে কোনো একটা অবজেক্টটা ফিক্সড লেন্থের মধ্যে আনতে যাচ্ছি যখন, তখন আমরা টোটাল লেন্থেনিং কমান্ডের আন্ডারে যে টোটাল যে টুলসটা আছে সেটা ইউজ করবো। এছাড়াও টু লেন্থেনের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ যখন আমি ডাইনামিকে ক্লিক করবো তখন আমার অবজেক্টটা সিলেক্ট করতে হবে, করে আমার একটা নতুন পয়েন্ট সেটা হচ্ছে কি আমি এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি, আমার যেদিকে খুশি
আমার যতটুকু অনুযায়ী ততটুকু আমি বাড়তি করতে পারি, এটা হচ্ছে আমাদের সুবিধা মতো আমার এই লেন্থ মানে বাড়ানো যায়। আমি এটার ক্ষেত্রেও যেমন বিষয়টা ঠিক তেমন হচ্ছে আমাদের সার্কেলের ক্ষেত্রে বা আর্কের ক্ষেত্রে এরকম ভাবে আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমি যখন এই পাশ চাপ দেবো তখন কিন্তু এটা এদিক থেকে বাড়বে, আমি যখন এদিকে চাপ দেবো তখন এটা এদিক থেকে বাড়বে। তো ঠিক এইভাবেই হচ্ছে আমাদের লেন্থ কমান্ডটা কাজ করে। তো এখন আমরা যদি আসি রিভার্স কমান্ডে, আমরা সে এটাকে রিভার্স করতে চাই, কি লিখব, আর ই ভি ই আর এস ই রিভার্স লিখে এন্টার দিব। হ্যাঁ, সিলেক্ট হচ্ছে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট সিলেক্ট করলাম, আচ্ছা লেন্থ আমি একটু যদি একটা যে কোনো শেপ যদি আঁকি এখানে, আমি এখানে একটা শেপ আঁকলাম, সরি পলি লাইন একটা আঁকা আঁকতে হবে আমাদের, আমাদের পলি লাইনে উইথটা কেন বেশি, পিএল উইথটা, পিএল উইথটা কি আমাদের বেশি করে, তো আমরা এটা গত ক্লাসে শিখেছি আমরা উইথটা কমাই নিলে এটা কমে যাবে। তো আমি এখন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, তবে রিভার্স দেখে দিই, রিভার্স রিভার্স বানানো, এটা কি লেখা, অবজেক্ট ডিরেকশন হ্যাজ বিন রিভার্সড, বাট এটাকে আমরা দেখতেছি এটা রিভার্স হয়েছে, এটা কোনো রিভার্স হয়নি। আমি যদি এটার ক্ষেত্রেও সেম কাজটা করি, রিভার্স, হ্যাঁ আমার কি কি লেখা এখানে, অবজেক্ট ডিরেকশন হ্যাজ বিন রিভার্স, কিন্তু আমার এখানে কোনো আমি চেঞ্জেস দেখতে পারতেছি না, কারণ কি এখানে আমাদের রিভার্সটা হচ্ছে বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করা থাকে, সেটা হচ্ছে জিরো, সে আমাদের এই রিভার্স মানে এটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমাদের লিখতে হবে একটা কমান্ড, এটা একটু ভালো করে দেখেন, পি লাইন, পি লাইন রিভার্স, পি লাইন রিভার্স উইথ, এই যে আমাদের চলে আসছে পি লাইন রিভার্স উইথ। তো এখন এটা কি বাই ডিফল্ট জিরো সেট করা, আমরা এটা জাস্ট ওয়ান সেট করে দিই। এখন যদি আমরা অবজেক্ট রিভার্স করি তাহলে কি হয়, রিভার্স লিখি, রিভার্স এন্টার, আমি এবার অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আমাদের কি হলো অবজেক্টটা রিভার্স হয়ে গেলো। তো সেমভাবে আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আমার অবজেক্টটা কি রিভার্স হয়ে গেলো। তো এইভাবে হচ্ছে কি আমরা অবজেক্টগুলো রিভার্স করতে পারি, আমাদের সুবিধা অনুযায়ী দরকার অনুযায়ী রিভার্স করবো। রিভার্স অ্যান্ড মিরর কমান্ডের মতো, বাট মিরর কমান্ডে আমাদের কয়েকটা বিষয় ইউজ করে, কয়েকটা পয়েন্ট, বেস পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অনেকগুলো অফ পয়েন্ট সিলেক্ট করতে হবে, বাট রিভার্স কমান্ডটা জাস্ট আমরা অবজেক্টটা সেকেন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে। তো আমাদের আমরা পি লাইন উইথ যেটা বাই ডিফল্ট এটা, এই জিনিসটাকে খেয়াল রাখবো, রিভার্স কমান্ডটা তখন কাজ করে না যখন এই ভ্যালুটা জিরো থাকে, বাই ডিফল্ট এটা ভ্যালু জিরো দেওয়া থাকে। তো আমরা পি লাইন রিভার্স উইথটা লিখে এন্টার দিলে আমাদের এটা চলে আসবে, এটা আমরা ওয়ানে সেট করে রাখবো, তাহলে হচ্ছে আমাদের কি অবজেক্টগুলো আমরা রিভার্স করতে পারবো। তো এই ছিল আজকের আমাদের ক্লাসগুলো, তো আমরা আজকে সবগুলো কমান্ড, ড্রয়িং কীভাবে মডিফাই করতে হয় এই জিনিসগুলো দেখলাম। এইটা আমার কমান্ডগুলো খুবই আমাদের জরুরি, আমাদের একটা প্রজেক্টে কাজ করতে গেলে খুবই এগুলো দরকার হয়। তো এই ছিল, তো সবাই ভালো থাকবেন, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আমাদের সাথে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা 4 নম্বর ক্লাসে শিখব স্ট্যাটাস বা টগলস। আমাদের অটোক্যাড সার্টিফাইড এক্সামের জন্য এখানে হচ্ছে সিম্পল অবজেক্ট স্ন্যাপ, মোর অবজেক্ট স্ন্যাপ এবং হচ্ছে মোর স্ট্যাটাস বার, এই তিনটা অপশন হচ্ছে দরকারি। আমরা হচ্ছে এই তিনটা অপশন ভালো করে দেবো যারা অটোমেট সার্টিফাইড ইউজার এক্সামে পার্টিসিপেট করতে চায়। তো আমরা যদি শুরু করি, প্রথমে গ্রিড অ্যান্ড স্ন্যাপ দিই, সিম্পলি আমি একটা ফাইল যদি ওপেন করি, এটা হচ্ছে আমার একটা কি ফাইল ওপেন হলো, এইটাকে বলা হয় স্ট্যাটাস বার টগলস। হ্যাঁ, তো এইখানে যে অপশনটা প্রথম, এটাকে বলে গ্রিড, আমার এখন বর্তমানে গ্রিডটা কি অন আছে, ডিসপ্লে ড্রয়িং গ্রিড ইজ অন, আমি এটাকে চাপ দিলে আমার গ্রিডটা কি অফ হয়ে যাবে। আমার যে গ্রিড মানে হচ্ছে যে কি, যে আমাদের ছক কাগজ যে ব্যবহার করেছি আমরা, যে যারা হচ্ছে ম্যাথ করেছি অনেক ছক কাগজ চিনি আমরা সবাই, তো ছক কাগজ যে এরকম ছোটো ছোটো ঘর কাটা থাকে সেটাকে গ্রিড বলা হয়। আমি এটাতে চাপ দিলে আমার গ্রিডটা অন হবে, এটাতে চাপ দিলে আমার গ্রিডটা অফ হয়ে যাবে। গ্রিডটা আমাদের হচ্ছে মূলত দরকার হয় কোনো সিম্পল ড্রয়িং
ইজিলি করতে পারি, তার জন্য আমরা গ্রিডটা ইউজ করে থাকি। তো গ্রিডটার একটা শর্ট কমান্ডও আছে, সেটা হচ্ছে আমি যখন এখানে হচ্ছে F7 চাপ দিব, তাহলে হচ্ছে আমার কি গ্রিডটা অন হবে বা অফ হবে, অফ থাকলে অন হবে, অন থাকলে অফ হয়ে যাবে। আমি এভাবে কি F7 প্রেস করে গ্রিড অন অফ করতে পারি। তো আমার এখানে আরেকটা অপশন আছে স্ন্যাপ মোড। হ্যাঁ, তো স্ন্যাপ মোডটা যদি আমি এখানে অন করে দিই, আচ্ছা বিফোর দ্যাট আমি গ্রিডে আরেকটা বিষয় দেখাই। আমি সেই গ্রিডটা এখানে অন রাখলাম, রাইট ক্লিক করে গ্রিড সেটিংয়ে চাপ দিই। যদি এই যে আমাদের এখানে হচ্ছে গ্রিডটা, ওই পাশটা আমি পরে যাবো, বর্তমানে আমি এখন গ্রিডের মধ্যে থাকি। আমার বর্তমান গ্রিডের এক্স স্পেসিংটা হচ্ছে 0.50 ইউনিট, আর ওয়াই স্পেসিং 0.50, আর মেজর লাইন এভরি হচ্ছে 5 ঘর, মানে 5 ঘর পর হবে, মানে হচ্ছে হাফ ইঞ্চি। আমাদের এটা তো ডেসিমালি ইঞ্চিতে আমরা সেট করেছিলাম ইউনিটের আগে, আপনারা তো প্রিভিয়াস ক্লাসটা যদি না দেখে থাকেন দেখতে পারেন। তো আমাদের হচ্ছে কি হাফ ইঞ্চি করে এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশন হচ্ছে হাফ ইঞ্চি, এবং প্রতি 5 ঘর পর পর আমার একটা মেজর লাইন থাকবে। স্যাম এটাকে এখন আমি যদি 2 করে দিই, হ্যাঁ 2 করে দিলাম, এটা এটা অটোমেটিক 2 হয়ে যাবে। গ্রিড হচ্ছে কি সমান থাকবে, এক্স এর দিকেও যা থাকবে ওয়াই দিকেও ঠিক তাই থাকবে। আর এদিকে আমি হচ্ছে সে 10 করে দিলাম। হ্যাঁ, তাহলে কী হয় আমি এবার ওকে দিয়ে দিই, আমার এটা কি দেখা গেলো কি আগের থেকে কি গ্রিডের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেলো। এখন আমি যদি একটু ইয়ে করি গুণি, দেখা যাবে এদিকে 10 ঘর যাওয়ার পর একটা মেজর লাইন পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সেই আমরা হচ্ছে গ্রিডটা যেভাবে কাস্টমাইজ করেছি সেরকম চলে আসছে। আমরা যদি এটাকে একটা 5 ঘর দিয়ে দিতাম, দেখা যায় তাহলে কি হয়, তার মানে হচ্ছে 5 ঘর পর পর মেজর লাইনটা আসবে, 1 2 3 4 5, এই যে মেজর লাইনটা চলে আসছে। সেম এদিকেও 1 2 3 4 5, এরকম 5 ঘর পরে মেজর লাইনটা চলে আসছে। তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা গ্রিড লাইনটা সেট করে নিতে পারি, এবং এই যে স্পেসিংটা এখন 2 ইঞ্চির মতো আছে, আমি যদি এটাকে 1 করে দিই তাহলে কী হয় যে সি এটা কী হয়ে গেলো, ডিক্রেস হয়ে গেলো। হ্যাঁ, তো তার পরবর্তী যে অপশনটা আছে আমাদের সেটা হচ্ছে স্ন্যাপ মোড। হ্যাঁ, স্ন্যাপ মোডের শর্টকাট হচ্ছে F9। আমরা F9 প্রেস করলে অন হবে বা অফ কর অফ হবে, বা আমরা এখানে প্রেস করেও অন করতে পারি বা অফ করতে পারি। তো স্ন্যাপ মোডটা আসলে কি, স্ন্যাপ মোডটা হচ্ছে আমরা যখন একটা গ্রিড অন করি, যে গ্রিডের যেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এই যে এখানে যে একটা ইন্টারসেকশন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে আমার মানে হচ্ছে কি সিলেকশন করবে। সে আমি একটা কমান্ড চালু করলাম লাইন কমান্ড। হ্যাঁ, আমি দেখতে পারতেছি কি আমার মাউসগুলো কি একটু পর পর একটা সার্টেন ডিস্টেন্স পর পর কী হচ্ছে মুভ করতেছে, তাই না? এই যে আমার এটা এইখানে এটার ডাইরেক্ট মাঝখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। তো আমার গ্রিড সেটিংটা এখানে মূলত এখন দেওয়া 0.5 ইঞ্চি করে, মানে 0.5 ইঞ্চি পর পর হচ্ছে এটা মাউস পয়েন্টারটা সিলেকশনে চলে যাবে। হ্যাঁ, তো আমি এটাকে হচ্ছে চেঞ্জ করতে গেলে আমি এখানে স্ন্যাপ সেটিংয়ে চলে যাব। এই যে আমার স্ন্যাপ সেটিংয়ে যেটা বললাম 0.5 করে দেওয়ার জন্য, 0.55 পর পর এটা হচ্ছে স্ন্যাপটা করতেছে। তো আমি এটা যদি এখন 1 করে দিই, হ্যাঁ এটাকে 1, এটাকে 1 করে দিলাম, এটা যদি এটা অটোমেটিক অন হয়ে যাবে, যেহেতু এখানে লেখা ইকুয়াল এক্স ওয়াই স্পেসিং, দ্যাটস এটাকে অটোমেটিক হয়ে যাবে। এবার ওকে দিলাম, এখন দেখা যাচ্ছে কি এবার প্রতি 1 ঘর পর পর আমার গ্রিডটাও কি 1 ইঞ্চ সেট করা, এবং আমি স্ন্যাপটাও কি করে দিলাম 1 ইঞ্চ সেট করে দিলাম, দ্যাটস ওয়াই কি হচ্ছে 1 ইঞ্চি পর পর আমার এটা কি স্ন্যাপ করতেছে ইয়াটা। তো আমি ইজিলি আমি সে হচ্ছে কি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল তৈরি করতে দেবে, এটা তো একটা স্কোয়ার হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আমি এখানে অরিজিনে একটা চাপ দিলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে 5 ঘরে অটোমেটিক ধরে ফেলছে, সে কিন্তু 4 5-এর মাঝখানে কোথাও ধরেনি। তো এখানে 5 আমরা চাপ দিলাম, আবার উপরে সেম দেবো 1 2 3 4, একটু জুম আউট করি, ও 5, আমাদের কি এই যে 4 5 3 থেকে 4 এর মাঝখানে কোনো দশমিক বা ফ্র্যাকশন পয়েন্টে এটা কি স্ন্যাপ করবে না, যেহেতু আমরা স্ন্যাপটা অন রেখেছি। তো আমরা এইভাবে হচ্ছে কি আমরা ইজিলি সিম্পলি এইসব জিওমেট্রিগুলো ড্রয়িং করতে পারি বাই টার্নিং অন স্ন্যাপ মোড অ্যান্ড হচ্ছে কি গ্রিড মোড। তো আমাদের এই স্ন্যাপ মোড গ্রিপ মোডটা আমি আমি বেশিরভাগ সময় এটা অফ করে রেখে কাজ করার কমফোর্ট ফিল করি, আমাদের এটা যখন দরকার হয় অ্যাকচুয়ালি তখন অন করে নিই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারেন, আপনাদের এটা অ্যাকচুয়ালি ইউজারের উপর ডিপেন্ড করে এটা অ্যাকচুয়ালি কে কীভাবে ড্রয়িংগুলো করবে। তো আমরা স্ন্যাপ মোডটা অফ করে দেবো এবং গ্রিড মোডটা অফ করে দেবো, তাহলে হচ্ছে কি আমাদের এই যে কোনো পয়েন্টে যেতে সমস্যা হবে। গ্রিডটা যদি অনও থাকে
আমার কিন্তু স্ন্যাপটা অফ, তার মানে কি হলো আমি কিন্তু এই দুইটা ঘরের মাঝখানে যে কোনো পয়েন্টে যেতে পারতেছি, বাট স্ন্যাপটা যখন অন হয়ে যাবে তখন আমি আর কি করতে পারবো না, ওটার মাঝখানে যেতে পারবো না, যেটা যতটুকু ইন্টারভেল পরপর আমার স্ন্যাপ দেওয়া আছে ঠিক ততটুকু ইন্টারভেল পরপর আমার কি স্ন্যাপটা হবে। তো এটাই ছিল গ্রিডার স্ন্যাপ। তো আমি এবার পরবর্তী অপশনে যদি যাই, কি আছে আমাদের পোলার এবং অর্থমোড। হ্যাঁ, পোলার এবং অর্থমোডটা কি আমি একটু যদি দেখি এবার, এই যে এটা হচ্ছে পোলার, এটা সরি এটা হচ্ছে অর্থমোড, এটা হচ্ছে পোলার। আমি আগে যে অর্থটা দেখি, অর্থ মানে হচ্ছে অর্থমোডটা আমরা কীভাবে অন করতে পারি, এফেক্ট প্রেস যদি করি আমরা কিবোর্ডে তাও এটা অন হয়ে যাবে, আমি এখানেও যদি চাপ দিই তাও আমার এটা কি অন বা অফ হবে। তো আমি যদি সিম্পলি কোনো একটা ড্রয়িং করি, আমার অন্যান্য অপশনগুলো একটু অফ করে দিই আপাতত, আমি স্ট্রেট একটা লাইন আঁকতে যাচ্ছি। হ্যাঁ, তো স্ট্রেট লাইন আঁকতে গেলে আমার কি আমি কি মানে কোনো রেফারেন্স পাচ্ছি, পাচ্ছি না, এই রেফারেন্সটা কীভাবে আনতো এটা আমরা পরে একটু পরেই দেখতে পারবো স্ন্যাপ মোডে। তো এটা কি আমি স্ট্রেট কীভাবে হবে এটা আমি পাচ্ছি না, এটা আমি একভাবে কীভাবে করতে পারি, আমি দেব হচ্ছে অ্যাট 10 90 ডিগ্রি, আমার ওটা কি স্ট্রেট হলো। আমি যদি এটা সে 0 ডিগ্রি দিতাম তাহলে তো কি এদিকে যেত। আমি এবার আমি যদি এবার এদিকে দেই অ্যাট 10 0, কী হলো এটা আমার এরকম চলে গেলো। তো আমি এভাবে স্ট্রেট লাইন আঁকতে পারি, বাট আরও সোজা উপায় হচ্ছে কি, আমি জাস্ট যদি অর্থমোডটা অন করি আমার প্রত্যেকটা লাইন হরিজেন্টালি আর ভার্টিক্যালি হচ্ছে কি 90 ডিগ্রি হবে। আমার এখানে একটু হচ্ছে কি স্ন্যাপটা একটু অন রাখি তাহলে পয়েন্টটা পাবো, আমি এটা একটু পরে এখনই দেখাবো ডেমনস্ট্রেশনটা। এই যে এটা কি হয়, ভার্টিক্যালি হচ্ছে ফুললি অথবা হরিজেন্টালি যাচ্ছে। এভাবে আমরা কখনো কোনো সোজা লাইন আঁকার দরকার হলে আমরা এভাবে কি আঁকতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। তো এটা ছিল অর্থ মোড, এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে পোলার মোড, যেটা এইখানে হচ্ছে সেটা। তো আমি এখন যে অর্থ মোডটা অফ করে দিই আপাতত জন্য, এখানে পোলার মোডটা অ্যাকচুয়ালি যখন আমরা অন করব তখন কি হয় অ্যাকচুয়ালি আমি দেখাই, যে আমি একটা ড্রয়িং এলাম, এই যেটা কি আসছে একটা রেফারেন্স লাইন চলে আসছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে জিরোতে, আমি যখন আবার 90-তে যাবো তখন আবার কি একটা রেফারেন্স লাইন চলে আসছে, আবার যখন 180-তে যাবো তখন হচ্ছে কি একটা রেফারেন্স চলে আসছে, আবার যখন 270-এ যাবো তখন আবার কি একটা রেফারেন্স চলে আসছে। তো পোলার মোডটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল সেট করে দেওয়া থাকবে, যেই অ্যাঙ্গেলে গেলেই আমার একটা রেফারেন্স লাইন চলে আসবে এবং ওই লাইন বরাবর একটা স্ট্রেট লাইন আঁকতে পারবো ইজিলি। তো আমাদের বাই ডিফল্ট এটা সেট করা থাকে 90 ডিগ্রি, আমি এখানে যদি যাই এই যে এখানে দেখতে পাবো যে না 90-তে সেট করে, 90 180 270 360। তো এইভাবে আমি যদি এখন 45 সিলেক্ট করি তাহলে কি হয়, এই যে আমার এটা প্রথমে জিরোতে তো থাকলোই, তারপর এটা এই যে 45-এ যখন গেলাম তখনই আমার কি এটা আবার কি একটা কি রেফারেন্স লাইন চলে আসলো, যে আমি 45 ডিগ্রিতে এখানে একটা লাইন আঁকতে পারবো। আবার যখন 90-তে যাবো তখন আবার একটা চলে আসবে, আবার যখন এখন 135-এ যাবো তখন আবার চলে আসবে, আবার সেমভাবে 180 225 270, এরকম এরকম করে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমাদের দরকার অনুযায়ী হচ্ছে আমরা কি অ্যাঙ্গেলটা সেট করে দিব, আমরা সেই অনুযায়ী ইজিলি আঁকতে পারবো। তো যখন এটা 90-তে সেট করা থাকবে আমার অর্থমোডটা যদি অন নাও রাখি আমরা কিন্তু ইজিলি স্ট্রেট লাইন ভার্টিক্যালি হরিজেন্টালি আঁকতে পারবো, কারণ কি এটা আমার 90-তে সেট করা, জিরোতে একটা আসবে, 90-তেও আমার একটা রেফারেন্স চলে আসবে অটোমেটিক। তো এইভাবে আমরা অর্থটা অন না করেও ইজিলি হচ্ছে কি আমরা পোলার মোডটা দিয়ে হচ্ছে কি আমরা হচ্ছে ভার্টিক্যালি হরিজেন্টালি যেন স্ট্রেট লাইন আঁকতে পারি। তো এটা ছিল পোলার মোড এবং অর্থ মোড। আমি যে এবং পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে কি আমাদের ডাইনামিক ইনপুট। হ্যাঁ, তো ডাইনামিক ইনপুটটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যদি এবার এগুলো একটু ইরেজ করে দিই, ইরেজটা আমরা ডিলেট কি চাপ দিলে ইরেজ হয়ে যাবে, এখানে গেলেও ইরেজ হবে, এখানে চাপ দিয়ে দিয়ে একটা অপশন আছে রাইট ক্লিক করলে, এই যে এটা হচ্ছে আমি যদি এবার রাইট ক্লিক করি আমার ইরেজটা চলে, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছে তো আমি তাও একটু রিপিট করলাম। তো ডাইনামিক মোডটা হচ্ছে এই যেটা, তো আমি ডাইনামিক মোডটা যদি এখানে চাপ দিই ডাইনামিক মোড অন হয়ে যাবে, বা এখানে প্রেস করলে আবার অফ হয়ে যাবে, বা আমি এখানে যদি ডায়ান মোড লিখি DYN MOD ডাইনামিক মোড অন হয়ে যাবে। আমি ডাইনামিক মোড হচ্ছে এখানে সে ভ্যালুটা হচ্ছে কি অন দিয়ে দিলে আমাকে ডাইনামিক মোডটা অন হয়ে যাবে, ডাইনামিক মোড ডায়ান মোড লিখে অন দিলে কিন্তু ডাইনামিক মোড অন হবে, আবার ডায়ান মোড লিখে যদি আমরা যে অন লিখি এটাকে অন হয়ে গেল। হ্যাঁ, আবার ডায়ান মোড
আমরা হচ্ছে এইভাবে অনলি ক্লিক ওয়ানলি ক্লিক কি এটা অন হয়ে যাবে, বা আমরা এখানে প্রেস করে অন করতে পারি, এখানে প্রেস করে অফ করতে পারি। অনেকের ক্ষেত্রে এখানে ডাইনামিক মোডটা নাও দেখা যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে চাপ দেব এই যে এখানে কাস্টমাইজ স্ট্যাটাস বারে, এখানে এটা অপশনটাকে বলে কাস্টমাইজ স্ট্যাটাস বার, এখানে গিয়ে আমরা ডাইনামিক মোডটা খুলবো। এই যে টিক মার্কটা দেওয়া থাকলে এখানে আপনাকে শো করবে, আর টিক মার্কটা না থাকলে এখানে শো করবে। আমরা যেখানে চাপ দিই যে টিক মার্কটা চলে গেলো, আমার ডায়ন মোডটা কি চলে গেলো এখান থেকে, তো আমি এখানে চাপ দিলে আমার ডায়ন মোডটা আবার চলে আসলো। তো এবার ডায়ন মোডটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ডাইনামিক মোডটা অন করে দিই, তো আমি একটা রেক্টেঙ্গল লিখে রাখি এখানে। আমি এবার একটা লাইন আঁকতে মানে ইয়ে করতে চাচ্ছি। ডাইনামিক মোডটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে কমান্ড লাইনে, যখন আমরা যে কোনো কমান্ড যদি শুরু করি, আমি ডাইনামিক মোডটা একটু আবার অফ করে নিই। আমি যে এই যে একটা চাপ দিলাম, আমার কি কমান্ড লাইনে কি চলে আসলো না ইনস্ট্রাকশনটা। এবার আমি যে ক্লিক করি, আমার লেখাটা কোথায় যাচ্ছে, টেন যদি লিখি আমার এটা কি কমান্ডে যাচ্ছে না, এই যে এখানে লেখা হচ্ছে উঠতেছে না। আমি যখন ডাইনামিক মোডটা অন করব তখন বিষয়টা হয়ে যাবে, এগুলো স্ক্রিনে চলে আসবে। এটা হচ্ছে আমি এই যে আনলাম, এই যে আমার কি স্ক্রিনে চলে আসছে না স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট স্ক্রিনে, এবং স্ক্রিনের সাথে আমি যেদিকে যেখানে যেখানে যাচ্ছি ওইখানে আমার কি কোঅর্ডিনেটটা চলে আসতেছে 19.21.92.10.66, আমার কি কোঅর্ডিনেটটাও চলে আসতেছে। ডাইনামিক মোড অন করলে আমার পসিবল যত ধরনের ইনফরমেশন দেখানো পসিবল, যে কোনো পয়েন্ট সিলেক্ট করলে বা যে কোনো কিছু আঁকতে গেলে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করবে আমার ওই কার্সারের আশেপাশে। সো আমার এখানেও এই ওই অপশনটা চলে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, যে জিনিসটা এখানে আমার কমান্ড লাইনে লেখা থাকে এখানে চলে আসছে। আমি তো এখানে যে একটা পয়েন্ট চাপ দিই, আমার কী আসলো, এই যে এখানে কি স্পেসিফিক নেক্সট পয়েন্ট চলে আসলো। আমরা চাইলে কি এখানে কী করতে পারি, জাস্ট ইনপুট দিয়ে দিতে পারি। আমরা কী করি এখন, আমরা সেদিকে যদি একটা ইনপুট দিই 10, কী হয়ে গেলো আমার একটা 10 লাইন হয়ে গেলো। আবার যখন আমি এদিকে 10 লিখি, 10 লেখাটা কোথায় আসতেছে, আমার কার্সারের পাশে যে স্পেসিফিক নেক্সট পয়েন্ট লেখা সেটার পাশেই 10 লেখাটা আসছে। এটা কিন্তু এখন কি কমান্ড লাইনে আসতেছে না, এখানে কি আসতেছে না, এটা আসতেছে কোথায়, এই যে এখানে। তো ডাইনামিক মোডটা অন করলে আমাদের এটা ডিসপ্লেতে আসবে, কমান্ড বারে থাকবে না। বাট এটা আপনারা কেউ মনে করবেন না যে ডাইনামিক মোড অন রাখলে আমাদের কমান্ড বারটা আমরা রিপ্লেস করতে পারবো, কারণ অনেক ক্ষেত্রে ডাইনামিক মোড কাজ করাটা অনেক টাফ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ডাইনামিক মোডের মানে ইউজফুল হয় না। তো দ্যাটস ওয়াই কমান্ড বারের রিপ্লেসমেন্ট হিসেবে ডাইনামিক মোড মানে ইউজ করা যায় না। তো এটা অনেক অনেক হেল্পফুল একটা জিনিস। আমি তারপরে এখন যদি আমি চাচ্ছি যে এই যে এই রেখাটা আমি এই যে এই লাইনটা আঁকবো, এবার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে 10 ইউনিট বা 10 ইঞ্চি, তো আমি কী করবো, 10 লিখবো। লিখে হচ্ছে কি আমি অ্যাঙ্গেল সাইনটা দিব, দেখা গেলো কি আমার 10টা কি ইয়ে হয়ে গেলো, লক হয়ে গেলো, 10টা লক হয়ে গেলো না। এবার আমি জাস্ট অ্যাঙ্গেল দিই, তাহলে কী হবে, আমি সেই এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেবো, 45 এন্টার। এটা আমার কী হয়ে গেলো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ইঞ্চি বা 10 ইউনিটের একটা কি লাইন তৈরি হয়ে গেলো। তো ডাইনামিক মোডে আমরা এরকম ইজিলি যে কোনো কিছু তৈরি করতে পারি। আমি আরেকটা জিনিস যদি এখানে একটু দেখাই, পলি লাইনে আমি যদি যাই, হ্যাঁ আমি পলি লাইনে যখন চাপ দিই, আমার অনেকগুলো অপশন থাকে না, হ্যাঁ তো ডাইনামিক মোডেও এই অপশনগুলি ইউজ করা যায়। এখানে কী লেখা আছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর একটা ডাউন অ্যারো কি, তারপর হচ্ছে 15.42 অ্যাঙ্গেল 29 ডিগ্রি। তো আমার যে অপশনগুলো এখানে আছে, আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু উইথ, আমরা এই অপশনগুলো ডাইনামিক মোডে ইউজ করতে হবে। কী করবো, আমাদের কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে, আমি জাস্ট ডাউন অ্যারো কি যদি চাপ দিই, আমার এখানে কি ওই যে নিচের যে অপশনগুলো সেগুলো সব চলে আসছে। এই যে এই যে অপশনগুলো আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু উইথ, এখানে সবগুলো চলে আসছে। আমি ডাউন অ্যারো কি প্রেস করে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। সে আমি এখানে উইথটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আমি স্পেসিফাই স্টার্টিং উইথ, আমার হচ্ছে আমি হচ্ছে এটা 2 দিলাম স্টার্টিং উইথটা, এবং ফিনিশিং উইথটাও হচ্ছে 2 দিলাম। হ্যাঁ দিয়ে এবার আমি আমার ইচ্ছা মতো কি ড্রয়িংটা করলাম। সো আমি হচ্ছে এখানে 20 অ্যাঙ্গেল দিব হচ্ছে 30 ডিগ্রি। এ আমার কী হলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 ইঞ্চি বা 20 পয়েন্টের একটা কি 20 ইউনিটের একটা লাইন তৈরি হয়ে গেলো, এবং উইথটাও কি আমরা যেটা কাস্টমাইজ করলাম। এখন আমি চাচ্ছি যে আবার আমি উইথটা কি কমায় দেবো, আমি আবার এরকম ডাউন অ্যারো কি প্রেস করে নিচে উইথটা সিলেক্ট করে এন্টার দিয়ে ভ্যালুটা আমি 0 সিলেক্ট করে দিলাম ফার্স্টেরটার জন্য, এবং ইন্ডিংটাও হচ্ছে কি 0 করে দিলাম। এখন আমি কি আমার এটা কি আবার নর্মালে চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা ডাইনামিক মোডে প্রপার ইউজ করতে পারি আমাদের মাল্টিপল ইনপুটের জন্য, এবং মাল্টিপল যে অপশনগুলো সেটাও আমরা কীভাবে ইউজ করতে পারি এটা আমরা দেখলাম। তো এই ছিল ডাইনামিক মোড। আমি হচ্ছে আর পরবর্তী অপশনে যদি যাই, এবার আমাদের কী আছে সেটা সেটা হচ্ছে এবার সিম্পল অবজেক্ট স্ন্যাপ। তো আমি অবজেক্ট স্ন্যাপটা আমি একটু আগে বলেছিলাম, অবজেক্ট স্ন্যাপটা আপনাদের আমি দেখাবো। আমাদের একটা ফাইল রেডি করো, অবজেক্ট স্ন্যাপটা
অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে এই যেটা স্ন্যাপ কার্সর টু 2D রেফারেন্স পয়েন্ট 1 অবজেক্ট স্ন্যাপ আমরা হচ্ছে সিম্পলি F3 যদি চাপ দেই আমাদের অবজেক্ট স্ন্যাপটা অন বা অফ হবে অথবা আমি এখানে প্রেস করে অন অফ করতে পারি তো আমাদের অবজেক্ট স্ন্যাপটা অন থাকলে কি হয় আর অন না থাকলে কি হয় এটা একটু বোঝার চেষ্টা করি সাপোজ আমি এটা অফ রাখলাম তো আমি এখন লাইন কমান্ডটা চালু করলাম আমি চাচ্ছি যে এই যে পয়েন্টটা মানে এই দুইটা লাইনের যে ইন পয়েন্ট সেখান থেকে একটা লাইন আঁকতে হ্যাঁ তো আমার অবজেক্ট স্ন্যাপটা কিন্তু এখন অফ অন আছে অফ আছে তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি একটা লাইন তৈরি করলাম আমার দেখে কি মনে হচ্ছে যে আমার লাইনটা এই দুইটা পয়েন্টের ইন পয়েন্ট থেকে শুরু হয়েছে না কিন্তু বিষয়টা তা হয়নি আমি যদি একটু ক্লোজ করি এই যে দেখা যাচ্ছে কি বাট আমি কি সর্বোচ্চ চেষ্টা করেছি কি এই পয়েন্টের থেকে শুরু করার জন্য বাট আমি শুরু করতে পারিনি এই জিনিসটা ইজি করার জন্য আমরা হচ্ছে অবজেক্ট স্ন্যাপগুলো ইউজ করতে পারি আমি জাস্ট অবজেক্ট স্ন্যাপটা অন করি আমি একটু ডিলিট করে দিই আমি লাইন কমান্ডটা আবার অন করি আমি যখন এই যে এখানে চলে যাবো এখানে কি একটা কি সবুজ কালার একটা কি বক্স তৈরি হয়ে যাচ্ছে না আমার এটা কি লেখা আসছে ইন পয়েন্ট এখন যদি আমি এখানে প্রেস করে যাই আমার দেখা যাবে যে এই যে লাইনটা আমার একদম এটার সাথে লেগে শুরু হয়েছে তো অবজেক্ট স্ন্যাপটার মধ্যে আরও অনেক ধরনের পয়েন্ট আছে ইন পয়েন্ট মিড পয়েন্ট আমি যদি এখানে যাই আমি সবগুলো জিনিস দেখতে পারবো এই যে ইন পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার জিওমেট্রিক সেন্টার নোড কোয়াড্রেন্ট ইন্টারসেকশন এক্সটেনশন ইনসারশন পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট নিয়ারেস্ট অ্যাপেন্ডিং ইন্টারসেকশন প্যারালাল তো এখানে অনেকগুলো জিনিস আছে এগুলো সবগুলো আমরা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ যে যেগুলোতে টিক মার্ক করা আছে সেগুলো কিন্তু এখন অ্যাক্টিভ আছে আর যেগুলোতে টিক মার্ক নেই সেগুলো কিন্তু অ্যাক্টিভ নেই তো আমাদের যখন যেটা দরকার হবে আমরা সেই অনুযায়ী কি টিক মার্ক দিয়ে মানে অ্যাক্টিভ করে নিতে পারবো তো আমি যদি অবজেক্ট স্ন্যাপের আরও কয়েকটা জিনিস দেখাতে চাই এখানে এই যে আমি সে এখানে একটা লাইন কমান্ড চালু করলাম আমার কি এখানে কি সার্কেলের কি মিড পয়েন্টটা কি আমি পাচ্ছি পাচ্ছি না আমি কি করব সিম্পলি এখানে অবজেক্ট স্ন্যাপে যাবো সার্কেল এটা অন করাই আছে সার্কেলের মিড পয়েন্টের জন্য আমার জাস্ট এখানে একটু হোভার করে এখানে আসতে হবে তাহলে কি আমি সার্কেলের মিড পয়েন্টটা পেয়ে গেলাম এই যে আমি এই পয়েন্টটা যেতে যাচ্ছি এই পয়েন্টটা পেয়ে গেলাম আমাদের তার পরবর্তী আর একটা অপশন যেটা আছে এক্সটেনশন আমার এক্সটেনশন আশা করি অন আছে এই যে এক্সটেনশনটা কি অন আছে এটা খুবই ইউজফুল একটা জিনিস সেটা আমাদের অনেক কাজে লাগে এই যে এক্সটেনশনটা কীভাবে কাজ করে যে আমি পয়েন্টে গেলাম না আমি চাচ্ছি যে এই বরাবর একটু দূরে একটা লাইন তৈরি করতে কী হলো আমার এই যে এক্সটেনশন লেখাটা চলে আসলো আমি পয়েন্টটা সিলেক্ট করে বরাবর চলে যেতে পারবো আবার সেমভাবে আমি উপরের দিকেও যেতে পারবো এক্সটেন্ড করতে পারবো ওই সেম অ্যালাইনমেন্টের লাইনটা আমি যদি এক্সটেনশন কমান্ডটা এভাবে চালু করি আমি এখান থেকে এদিক যাই আমার কী হচ্ছে এই যে সেম একটা অ্যাঙ্গেলে মানে ওই ওই লাইনটা যে অ্যাঙ্গেল আছে ঠিক সেম অ্যাঙ্গেলে আমার একটা এক্সটেনশন লাইন আমি এখানে করতে পারবো আমি এখান থেকে এই যে এখানে একটা এক্সটেনশন লাইন করতে পারলাম আমার এই সেম অ্যাঙ্গেল অনুযায়ী তো এক্সটেনশনটা খুবই ইউজফুল এটা সেম হচ্ছে আমাদের আর্ক বা সার্কেলও কাজ করে আমি যদি এখানে যাই আমার দেখা যাবে কি এই যে যে দেখা যাচ্ছে কি আমার এই যে এই সার্কেলের যেই এক্সটেনশনটা যেরকম হওয়া দরকার সেরকম একদম চলে আসছে তো আমি এইভাবে হচ্ছে কি এটা ইউজ করতে পারি তো এটা ছিল সিম্পল অবজেক্ট স্ন্যাপ আমাদের স্ন্যাপের কয়েকটা বিষয় আছে আমি সবগুলো বিষয় একসাথে দেখিয়ে দিব এই যে মোর অবজেক্ট স্ন্যাপ ফ্রম স্ন্যাপ আর পরেরটা হচ্ছে আলাদা আমি তিনটা জিনিস একসাথে দেখিয়ে দিব আমি যদি এখন মোর অবজেক্ট স্ন্যাপটা একটু আপনাদের দেখা যায় আমি একটু রিমুভ করে দিই তো স্ন্যাপের আমাদের হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে পারপেন্ডিকুলার প্যারালাল নিয়ারেস্ট এগুলো খুবই ইউজফুল একটা জিনিস আমি হচ্ছে এবার মোর অবজেক্ট স্ন্যাপে গিয়ে ওই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করতে পারবো হ্যাঁ তো অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে আমরা আরও কয়েকভাবে ইউজ করতে পারি যখন আমাদের অনেকগুলো মানে একটা কমপ্লেক্স ড্রয়িং থাকে একসাথে তো যখন আমার সবগুলো পয়েন্ট অন থাকবে হ্যাঁ যে সে আমার এগুলো সব পয়েন্ট অন আস তাহলে কী হয় অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাই আমি এখন এখানে যাব সরি লাইন কমান্ডটা চালু হয় না আমার অনেক ধরনের পয়েন্ট আছে এখানে আমি এটা এটার থেকে মনে এখানে ভালো হবে হ্যাঁ আমি চাচ্ছি যে এই পয়েন্টটা সিলেক্ট করতে এখানে কি অনেক ধরনের পয়েন্ট চলে আসতেছে না এটা আরেকটু কেয়ার হোক আমি একটু ক্লিয়ারলি মানে এখানে দেখাতে পারবো আমি এখানে হচ্ছে একটা লাইন আঁকি হ্যাঁ আমি লাইনটা হচ্ছে মুভ করি এখান থেকে হালকা একটু
আমরা এখন যদি দেখেন আমি হচ্ছে এটার কি মিড আমি চাচ্ছি যে সার্কেলের ইয়েতে যেতে হ্যাঁ সার্কেল ইয়া এতটাই ক্লোজ আমি কোনটা নিব মানে এটা আসতেছে না আমি সার্কেলটা নিতে পারতেছি না এটাও নিতে মানে এটা চলে আসছে সার্কেল নিতে হচ্ছে বাট আমার কি চলে আসছে লাইনের মিড পয়েন্টটা চলে আসছে তো ইন দ্যাট কেস আমরা হচ্ছে খুব প্রিসাইসলি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে রাইট ক্লিক করে আমরা একটা কাজ করতে শিফট কিটা ধরে আমরা হোল্ড করে রাইট ক্লিক করব তাহলে কি চলে আসবে আমাদের এই যে স্ন্যাপের অনেকগুলো অপশন চলে আসবে আমি চাচ্ছি যে শুধু সেন্টার নিতে তাহলে আমি কি করব সেন্টার প্রেস করব তাহলে এখন কি হবে এই যে আমার সেন্টারটা চলে যায় আমার কিন্তু এখন মিড পয়েন্ট আর অন্যান্য পয়েন্ট সব ডিজেবল হয়ে থাকবে বাই ডিফল্ট এই মানে এই টুলসটা ইউজ করার পরে বা এই কমান্ডটা ইউজ করার পরে আমি যে এখন এভাবে ইউজ করতে পারলাম আমি সেমভাবে যদি এই কাজটা করতাম শিফট কি দিয়ে রাইট ক্লিক করে আমি যে হচ্ছে মিড পয়েন্ট দিতাম তাহলে কী হতো আমার এই যে সরি আমি লাইনটা একটু অন করি আমার কি জাস্ট এটার মিড পয়েন্টটা ধরলো অন্য কোনো পয়েন্ট বা হচ্ছে সেন্টারটাকে ধরলো না তো এইভাবে হচ্ছে আমরা খুবই প্রিসাইসলি আমরা হচ্ছে অবজেক্ট স্ন্যাপটা ইউজ করতে পারি অবজেক্ট স্ন্যাপে আরেকটা বিষয় যেটা আছে হচ্ছে প্যারালাল হ্যাঁ আমি চাচ্ছি যে এটার প্যারালালি একটা লাইন তৈরি করতে তো আমি কী করতে পারি মনে করেন আমি হচ্ছে এইখানে এদিক থেকে চাচ্ছি যে এটার প্যারালালে এখানে একটা লাইন তৈরি করব বাট আমি তো জানি না এটা কীরকম অ্যাঙ্গেল আছে বা কী আছে তো আমি সেম শিফট কি ধরে রাইট ক্লিক করব এখানে চাপ দেবো হচ্ছে প্যারালাল প্যারালালটা কোথায় কোথায় এই যে প্যারালালটা প্যারাল চাপ দিলাম এখন এই যে আমি এই এই যে এই যেটার প্যারালালে যেতে চাচ্ছি সেটাকে একটু যাবো সিলেক্ট করবো তাহলে কী হয়েছে এই যে যখনই প্যারাল আসবে তখন এটা আমার কি গ্রিন টিক মার্কটা কি বা গ্রিন রেফারেন্সটা চলে আসবে তো এইভাবে হচ্ছে কি আমার এটা প্যারালাল হবে সেম এটার প্যারালালে এই লাইনটা তৈরি হয়ে গেলো তো অবজেক্ট স্ন্যাপে আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করলেই আস্তে আস্তে বুঝে যাবো ইন্টারসেকশন কোয়ার্ডেন্ট আমি যদি একটু দেখেন আমি সবগুলো অফ করে দিই এগুলো সব অন রাখাটা ঠিক না আমাদের কাজ করতে অনেক অসুবিধা হবে সেক্ষেত্রে আমি এগুলো অফ করে দিই আমি জিওমেট্রিক সেন্টারটা একটু দেখাই আপনাদের জিওমেট্রিক সেন্টারটা কীভাবে কাজ করে এটা হচ্ছে একটা অবজেক্ট হ্যাঁ এই যেটা হচ্ছে আমার কি এটা জিওমেট্রিক সেন্টার এই অবজেক্টটার বা এই জিওমেট্রিটার এটা হচ্ছে এটা সেন্টার আমি এটার সেন্টার বরাবর কি যেখানে আঁকতে পারি বা এটা মুভ করতে চাইলে আমি এই সেন্টার বরাবর চাপ দিয়ে এটা মুভ করাতে পারি আরেকটা বিষয় যেটা আছে হচ্ছে নোড আছে একটা নোড মানে তো পয়েন্ট বা ইয়া এটা আমরা জানি এটা আমরা হচ্ছে পয়েন্ট কমান্ডে শিখেছি পয়েন্ট মানে হচ্ছে কি নোড যে কোনো পয়েন্ট সিলেক্টের জন্য আমরা নোডটা অন করে নেব তো কোয়ার্ডেন্ট আমি আপাতত দুজন অফ আচ্ছা কোয়ার্ডেন্ট আমি এখন একটু দেখাই কোয়ার্ডেন্টটা কী অ্যাকচুয়ালি আচ্ছা কোয়ার্ডেন্টটা অফ রাখি আমি একটু আপাতত ইন্টারসেকশন যে কোনো লাইন একটা একটা যে ইন্টারসেকশন করেছে এই লাইনটা যে ইন্টারসেকশন করেছে ইন্টারসেকশন পয়েন্টটা আমরা যে ইন্টারসেকশনটা অন রেখেছি দ্যাটস আমরা কি ইন্টারসেকশনটা পাচ্ছি এখন হ্যাঁ আমি সেই এখানে এখন এটা যে আমরা মুছে দিই ইন্টারসেকশনটা অফ করে দিই এখানে গিয়ে আমরা ইন্টারসেকশনটা কী করলাম অফ করে দিলাম এখন আমি যদি যাই এখানে কি আমি ইন্টারসেকশনটা পাবো না পাচ্ছি না তো আমরা কখন ইন্টারসেকশন দরকার হলে আমরা জাস্ট ইন্টারসেকশনটা অন করে দিয়ে এভাবে হচ্ছে কি ইউজ করতে পারি যে এখানে এখন কি ইন্টারসেকশনটা চলে আসছে তো এই ছিল মোটামুটি আমাদের অবজেক্ট স্ন্যাপ তারপরে আমি যদি মোড স্ন্যাপে একটু দেখাতে চাই আপনাদের সেটা কীভাবে করে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে জিনিসটা হ্যাঁ এটার থেকে 10 ইউনিট দূরে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সার্কেল তৈরি করতে আমি কী চাচ্ছি যে এই রেখাটার এগেনস্টে 10 ইউনিট দূরত্ব থাকবে এবং 35 ডিগ্রি অ্যাঙ্গেল হবে ওই সার্কেলটা তো আমি যদি সার্কেলটা অন করি অন করে শিফট চাপ দিয়ে ধরে রাইট ক্লিক করব তারপর চাপ দিয়ে হচ্ছে ফ্রম চাপ দিয়ে এখানে আমি এটার বেস পয়েন্টে ক্লিক করব ক্লিক করে এখন আমি দেবো হচ্ছে অ্যাট 10 অ্যাঙ্গেল সাইন 30 তো আমি হচ্ছে এখানে একটা কি সার্কেল তৈরি করি যদি ছোট্ট আমার একটা কি সার্কেল তৈরি হয়ে গেল তো আমি কিন্তু ইনপুট দিয়েছি 10 ইউনিট দূরে হবে এবং এটা হবে কি অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি আমাদের হচ্ছে কম্পেয়ার টু হচ্ছে কি বেস লাইন বা এক্স অক্ষ তো আমি যদি একটু একটা লাইন আঁকি এখানে এটার সেন্টার থেকে একটা লাইন আঁকলাম এখানে
এখানে একটা কি লাইন আঁকলাম। তো এখন যদি আমি একটু এটা ইয়েটা দেখি, ডাইমেনশনটা দেখি, ডিআই, আমি ডাইমেনশন কিছুদিন পরে আমরা একটু দেখতে পারবো ডাইমেনশন জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং ডিটেলসটা কীভাবে দেখতে হয়। এই যে আমি চাপ দিলাম, আমার কি চলে আসলো, ডিস্টেন্স হচ্ছে 10 ইউনিট, অ্যাঙ্গেল ইন এক্স ওয়াই প্লেন 30°। আমি একটু যে ডিটেলসটা দেখাই আপনাদের, ডিস্টেন্স হচ্ছে কি 10 ইউনিট, অ্যাঙ্গেল হচ্ছে কি 30°, যেটা আমরা ইনপুট দিয়েছিলাম। তো আমাদের সার্কেলটা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে তৈরি করতে পেরেছি। তো এইভাবেই হচ্ছে আমরা ফ্রম স্ন্যাপটা ইউজ করে, মানে ডাইনামিক ইনপুট দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজায়ার্ড লোকেশন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো জিওমেট্রি বা যে কোনো অবজেক্ট আঁকতে পারি। তো আমি এবার হচ্ছে পরবর্তী ইয়াতে চলে যাই একটু, সেটা হচ্ছে কি আমি আমাদের এগুলো মোটামুটি সবগুলো কাভার হয়েছে, স্ন্যাপ, মোর অবজেক্ট স্ন্যাপ এবং ফ্রম স্ন্যাপ। এবার হচ্ছে মোর স্ট্যাটাস বার অপশন। মোর স্ট্যাটাস বার অপশনটা কি, আমি যদি একটু যাই এখানে, এটার জন্য আমি একটা ড্রয়িং এখানে রেডি করা আছে আমাদের, এটা হচ্ছে স্ট্যাটাস বার আমাদের। এখানে কি আমরা কিছুক্ষণ আগে আমাদের ডাইনামিক ইনপুটটা কি এখানে ছিল না, আমরা কি করেছি এখানে গিয়ে ডাইনামিক ইনপুটটা চাপ দিয়ে, মানে চাপ দিয়েছে এটা চলে আসছে, আবার এটা কি মানে বন্ধ করে দিতে পারি, আমরা অ্যাক্টিভ করে অন করতে পারি। এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্ট্যাটাস বার, যত ধরনের স্ট্যাটাস বার এখানে আমরা আনতে পারবো সবগুলো এখানে দেওয়া আছে এবং আমাদের চাহিদা অনুযায়ী কি এগুলো আনতে পারি। তো তার মধ্যে একটা ইউজফুল কয়েকটা জিনিস যেটা হচ্ছে কোঅর্ডিনেটস। হ্যাঁ, আমি এখানে কোঅর্ডিনেটসটা যখন চাপ দিলাম আমার এখানে চলে আসলো। তো আমি মাউস পয়েন্টার এখানে ড্রয়িংয়ের যেখানে নিয়ে যাই, আমার কি কোঅর্ডিনেটটা কি শো করতেছে, আমার এটা কি কোঅর্ডিনেটটা কি শো করতেছে, যেই পয়েন্টে আছি সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা এখানে শো করতেছে। তো আমরা এটা খুবই দরকার হতে পারে বিভিন্ন কাজে আমাদের, আমি কোঅর্ডিনেটটা আপাতত অফ করে দিই। আরেকটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে এখানে ইউনিটস। আমি যখন এখানে ইউনিটসটা চাপ দেবো আমার এখানে কি ইউনিটসটা শো করবে, আমার বর্তমানে কোন ইউনিটটা শো করতেছে সেটা হচ্ছে কি ডেসিমাল ইউনিট শো করতেছে। সে আমি এখানে যদি একটা ইউনিটটা দেখি, যে এই লাইনটার ইউনিটটা আমি একটু, আমি যদি প্রপার্টিসটা একটু দেখি, প্রপার্টিস আমার এটা কি দেখা যাচ্ছে যে লেন্থ আছে কি 1478। হ্যাঁ, তো এটা কিসে আছে, ডেসিমালে, তো দ্যাটস এটা কি ডেসিমাল শো করতেছে। তো আমি এটা যদি এখন চেঞ্জ করে দিই, আমি এটা যদি এখন এটা আর্কিটেকচারাল করে দিই, আমি আবার হচ্ছে কি এটা সিলেক্ট করি লাইনটা, আবার এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে, এখন কি হয়ে গেলো আমার এটা কি চেঞ্জ হয়ে গেলো, আর্কিটেকচারাল এ দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের ভিজিবিলিটি, ইউনিটের ভিজিবিলিটিটা দ্রুত চেঞ্জ করতে, দরকার হলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যে প্রথমে যে ইউনিট সেট করে দেওয়া হয়, তো ইউনিটটা কি আমরা প্রথমে যে ডেসিমাল সেট করে দিয়েছিলাম বা বাই ডিফল্ট ডেসিমাল সেট করা থাকে, তো এটা আমরা যদি চেঞ্জ করতে যাই আমরা এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবো ইউনিটটা। তো এটা ছিল ইউনিট। আমাদের আরেকটা অপশন যেটা আছে হচ্ছে কুইক প্রপার্টিস। হ্যাঁ, কুইক প্রপার্টিসটা হচ্ছে এখানে ডাইনামিক ইনপুট, অর্থমোট, আইসোমেট্রিক, ড্রাফটিং, সিলেকশন। আচ্ছা, আমি আরেকটা অপশন দেখাই, সিলেকশন সাইক্লিংটা একটু দেখাই। আমি সিলেকশন সাইক্লিংটাই যে আমি চাপ দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে সিলেকশন সাইক্লিং, আমি এটা চাপ দিলে এটা অন হয়ে গেল। সিলেকশন সাইক্লিংটা আসলে কি, আমাদের দেখা যায় যে একটা ড্রয়িং করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক ওভারল্যাপিং লাইন পড়ে যায় বা ওভারল্যাপিং অবজেক্ট পড়ে যায়, সেটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে ডিফাইন করতে পারি, বা আমরা চাচ্ছি যে প্রিসাইজলি একটা অবজেক্ট সিলেক্ট করতে আরেকটা অবজেক্ট সিলেক্ট করতে, না ওভারল্যাপিং থাকুক, বাট আমি একটা চাচ্ছি সিলেক্ট করতে আরেকটা সিলেক্ট করতে চাই, সেটা কীভাবে করা যায়। আমি যখন এটা অন করে দেবো তখন অ্যাকচুয়ালি কী হবে, আমি যখন হুভার করব, হ্যাঁ আমি এগিয়ে হুভার করতেছি, এখানে আমার কোনো এখানে কি যখন আমি যেখানে ডাবল ইয়ে থাকবে লাইন থাকবে তখন আমি হুভার করলে সেখানে কি এটা এরকম গাঢ় হয়ে যাবে, সে এখানে গাঢ় হয়ে গেল, এই যে এটা কি গাঢ় হয়ে গেল, এই যে এখানে কি অপশন ইয়েটা চলে আসবে আমাদের, আমার এই যে উ যে আমার গাঢ় হয়ে কি চলে আসে উপরে, যে দেখা যাচ্ছে কি আমার মাউস পয়েন্টের উপরে আমার এই যে আইকন, এরকম একটা আইকন চলে আসছে, এই যে যে আইকনটা না সেই আইকনটা চলে আসছে এখানে। আমি যেখানে চাপ দেই আমার এখানে কি দুইটা অপশন, দুইটা লাইন আছে, এটা শো করতেছে আমি কোনটা সিলেক্ট করতে চাই। প্রথমে যেটা আমি এইটা যখন সিলেক্ট করতেছি তখন সেটা পুরো সেটা কালারফুল হয়ে যাচ্ছে এবং সেটা সিলেক্ট দেখাচ্ছে আমাকে, এটাও একটা প্রিভিউ দেখাচ্ছে, এই যেটা আমি যখন যাচ্ছি এটারও একটা কি কালার দেখাচ্ছে। তো আমি যেটাতে চাপ দিই দেখা যাচ্ছে কি এটা আমার পুরোপুরি জিওমেট্রিটা আসতেছে না, এটা অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, আমি এটা জাস্ট ডিলিট করে দিতাম। এইভাবে হচ্ছে আমি বা এটা কালারফুল করতে চাইলে আমি অতটুকু কালারফুল করতে পারতাম। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে কি সিলেক্ট করতে পারি এবং হচ্ছে ডিসিলেক্ট করতে পারি এবং এডিট করতে পারি অবজেক্টগুলো।
এই সিলেকশন টুলটা খুবই মানে হচ্ছে ইউজফুল আমরা যখন কমপ্লেক্স ড্রয়িংগুলো করে থাকি। হ্যাঁ, তো আমি আরেকটা অপশন যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের কুইক প্রপার্টিস, আমি একটু যদি এখানে যাই কুইক, এই যে আমাদের এই কুইক প্রপার্টিসটা আমি এখানে টার্ন অন করে দিলাম, আমার এই যে চলে আসলো কুইক প্রপার্টিস। কুইক প্রপার্টিস অ্যাকচুয়ালি কী, আমি হচ্ছে সে এইখানে এই লাইনটা গেলাম, আমার কুইক প্রপার্টিস যখন অন থাকবে তখন কী হয় দেখেন, যেটা সিলেক্ট করবো সেটারই হচ্ছে সে প্রপার্টিস দেখাবে। এই যে আমি এটা এটাতে চাপ দেই, এই যে কুইক প্রপার্টিস এটা দেখালো। আমি আবার যখন হচ্ছে এই সার্কেলটা চাপ দিব এটার কুইক প্রপার্টিস দেখাবে, এটার হচ্ছে রেডিয়াস কত দেওয়া আছে, হ্যাঁ ব্লা ব্লা যেই সব ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রপার্টিসটা সেটা শো করবে। এটা দিলাম এটা লেন্থটা শো করে দিল। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো মানে হচ্ছে যে কোনো লাইন বা যে কোনো অবজেক্টের প্রপার্টিস ইজিলি দেখতে পারি। এই ছিল মোটামুটি হচ্ছে কি মোর অবজেক্ট হচ্ছে মোর স্ট্যাটাস বার অপশনগুলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।